আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ক্যামতাসিয়া টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। ক্যামতাসিয়া টিউটোরিয়ালটি আমি দুইটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে বেসিক টিউটোরিয়াল। বেসিক টিউটোরিয়ালে আপনি যে কোনো ভিডিও প্রপারলি এডিট করতে পারবেন, এবং দ্বিতীয়টি হচ্ছে মোশন গ্রাফিক্স। আমি চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে সহজে ক্যামতাসিয়ার মাধ্যমে ভিডিও এডিটিং আপনাদের শেখানো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ক্যামতাসিয়া ওপেনের জন্য ক্যামতাসিয়া সফটওয়্যারে ক্লিক করব। আমার ক্যামতাসিয়া সফটওয়্যারটি ওপেন হতে সময় নিচ্ছে। তো শুরুতে যখন আমি ক্যামতাসিয়াটি ওপেন করলাম, এখানে দেখেন যে ফিচারটি আসছে সেটা হচ্ছে, প্রথমে দেখেন গেট স্টার্টেড, এবং গেট স্টার্টেড এর নিচে তিনটা অপশন আছে। প্রথমটা দেখেন নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টের কাজটা হচ্ছে আমরা কোন একটা প্রজেক্ট নতুন করে শুরু করব, সেটা হচ্ছে নিউ প্রজেক্ট। যেমন আমি যে ভিডিওটি রেকর্ডিং করতেছি এটা কিন্তু একটা নিউ প্রজেক্ট। তারপরে হচ্ছে নিউ রেকর্ডিং, আমি যে ভিডিওটি রেকর্ডিং করতেছি এটাও কিন্তু নিউ রেকর্ডিং। তারপর হচ্ছে ওপেন প্রজেক্ট। ওপেন প্রজেক্টের কাজটা হচ্ছে আমরা রিসেন্টলি যে কাজগুলো করেছি বা অনেক আগে ক্যামতাসিয়ার মাধ্যমে কোনো ভিডিও বা কোনো একটা মোশন গ্রাফিক্স বানিয়েছিলাম সেই ফোল্ডারটি আবার ওপেন করে আবার আমরা কাজ করতে যাচ্ছি। যেমন দেখেন এখানে দেখেন রিসেন্ট প্রজেক্টসে অনেকগুলা ফাইল এখানে শো করতেছে, অর্থাৎ এই কাজগুলো আমি রিসেন্টলি করেছি। তো আমি যদি চাই এই কাজগুলা বা এখান থেকে যে কোনো একটি কাজ আমি আবার ওপেন করে আবার আমার ভিডিওটা সংশোধন করতে যাচ্ছি বা এডিট করতে যাচ্ছি, তাহলে এখান থেকে সিলেক্ট করে বা ওপেন প্রজেক্টে ক্লিক করে আমি আমার ফোল্ডারটা সিলেক্ট করে আবার কাজ করতে পারবো। তারপর দেখেন এখানে আছে টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালগুলি হচ্ছে ক্যামতাসিয়া তার নিজস্ব ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে বিভিন্ন ফিচার সম্পর্কে আপনাকে আইডিয়া দিয়েছেন। আপনি চাইলে তাদের থেকেও ক্যামতাসিয়া সফটওয়্যারের কাজগুলো শিখতে পারেন। তো শুরুতে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে আমরা ওপেন করলাম। নিউ প্রজেক্টে যখনই ওপেন করলাম দেখেন আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। আমরা এই ড্যাশবোর্ড সম্পর্কে জানবো। ড্যাশবোর্ড সম্পর্কে জানার আগে আমরা একটা যে কোনো একটা ফাইল আপলোড করব বা যে কোনো একটা ভিডিও আপলোড করব। শুরুতে দেখেন এখানে আছে ইম্পোর্ট মিডিয়া। তো আমি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম এবং আমি এখানে পাঁচটা ভিডিও ডাউনলোড করে রেখেছি। তো পাঁচটা ভিডিও আমি চাইলে একসাথে এখানে আপলোড করতে পারবো, অথবা একটা বা আমার ইচ্ছা মতন আমি ভিডিওগুলো সিলেক্ট করতে পারবো। তো মনে করেন আমি এই ভিডিওটা সিলেক্ট করব এবং এই ভিডিওটা সিলেক্ট করব। তো সেটার জন্য জাস্ট আপনি ফার্স্টে এটা সিলেক্ট করলেন, তারপর একটা কিবোর্ডের কন্ট্রোলটা চেপে ধরবেন, তারপরে আপনার পছন্দের মতন ভিডিওটা সিলেক্ট করবেন। এখন কিন্তু আমি কিবোর্ডের কন্ট্রোলটা চেপে ধরেছি এবং আমি যেটাই ক্লিক করতেছি সেটাই ক্লিক হচ্ছে, এবং যদি ডাবল ক্লিক করি তাহলে সেটা আবার আনমার্ক হয়ে যাচ্ছে। অথবা যদি সবগুলা ভিডিও আমি সিলেক্ট করতে চাই তাহলে আমি ড্র্যাগ করে সবগুলা ভিডিওই আমি সিলেক্ট করতে পারবো। শুধু যে ভিডিওই আপনি সিলেক্ট করতে পারবেন এমনটা না, আপনি আপনার অডিও ইমেজ সবগুলো ফাইলই আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি সবগুলাই সিলেক্ট করে বা কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করতেছি। দেখেন সবগুলা আমার মিডিয়া বিনে চলে আসলো। এখন দেখেন এখানে আর ইম্পোর্ট মিডিয়া বলে কোনো অপশন নাই, সেটার জন্য দেখেন এখানে একটা প্লাস আইকন আছে। আমি যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে দেখেন এখানে ইম্পোর্ট মিডিয়া বলে একটা অপশন আসতেছে, এবং আমি যদি আবার ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করি আবার আমি যে কোনো ফাইল বা ফোল্ডার এখান থেকে আপলোড করতে পারব। এছাড়া দেখেন আমি যদি ফাইলে ক্লিক করি তাহলে দেখেন এখানেও ইম্পোর্ট মিডিয়া অপশন আছে। এবার পরিচয় করা দিই এখানকার ড্যাশবোর্ডের সাথে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক ওয়ান, এবং এই প্লাস আইকনে ক্লিক করলে ট্র্যাক টু, এই প্লাস আইকনে ক্লিক করলে ট্র্যাক থ্রি। আপনি যতবার ক্লিক করবেন ততটা ট্র্যাক নতুন নতুন তৈরি হবে। এবং এই ভিডিওটা যদি আমি এখান থেকে এখানে মুভ করে আনতে চাই জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দিবেন। বা মনে করেন আমি এটা ক্লিক করলাম, ড্র্যাগ করে এখানে ছাড়লাম, মাউসে ক্লিক বাটন চেপে ধরে আমি এটা যেদিকে মুভ করাবো সেদিকে এটা মুভ হবে। এবার আমরা দেখব এই ফাইলের ভিতরে কি কি ফাংশন আছে। শুরুতে দেখেন নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্ট আমরা দেখেছি, নিউ প্রজেক্টের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এন। ক্যামতাসিয়া সফটওয়্যার ব্যবহারে আপনার অনেকগুলা শর্টকাট কি আছে যেটা আপনি খুব সহজে ব্যবহার করে আপনার সময়টা কমাইতে পারেন। সেই শর্টকাটের লিস্টটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে শর্টকাটের লিস্টটা দেখে নিতে পারে। তারপর দেখেন ওপেন প্রজেক্ট। ওপেন প্রজেক্ট সম্পর্কে আলোচনা করেছি, রিসেন্ট প্রজেক্ট, রিসেন্ট প্রজেক্ট সম্পর্কে আলোচনা করেছি। তারপর আছে সেভ, অর্থাৎ আমি যে ফোল্ডারে বা আমি যে ভিডিওগুলো নিয়ে কাজ করতেছি এটা আমরা সেভ করব। সেভ করার জন্য এখান থেকে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনি এটা কোথায় সেভ করে রাখতে যাচ্ছেন সে ফাইলের লোকেশনটা সিলেক্ট করবেন। যেমন আমি এখানে ডাউনলোডে সেভ করতেছি এবং এখানে নাম দিচ্ছি, মনে করেন এখানে নাম দিলাম ফার্স্ট টিউটোরিয়াল।
তারপরে এখানে সেভে ক্লিক করলাম, এখানে সেভ দিলাম। অথবা আমি কিবোর্ডে শর্টকাট কন্ট্রোল প্লাস এস প্রেস করে আমি এটা সেভ দিতে পারতাম। তারপরে দেখেন প্রজেক্ট সেটিং, প্রজেক্ট সেটিং এ ক্লিক করলাম। প্রজেক্ট সেটিং এ ক্লিক করে দেখেন পপ আপ চলে আসছে, প্রথমে দেখেন ক্যানভাস ডাইমেনশন, অর্থাৎ আমরা জানি এইচডি ভিডিওর জন্য 1920x1080 এই সাইজটা নেওয়া হয়। আপনারা এখান থেকে যে কোনো একটা সাইজ আপনার পছন্দের মতো নিতে পারবেন। এছাড়া আমরা যদি এই সাইজের বাইরে অন্য যে কোনো সাইজ নিয়ে কাজ করতে চাই, যেমন মনে করেন আমরা জানি যে আমাদের ফেসবুক পেজের কাভার সাইজটা হচ্ছে 820x312 যদি আমি ভুল না বলে থাকি। এছাড়া মনে করেন যে আপনি একটা স্টোরি ভিডিও বানাবেন, তো স্টোরি সাইজটা হচ্ছে আপনার ওয়াইডটা বা চওড়াটা হচ্ছে 1080x1920টা হচ্ছে হাইট, তো দেখেন সেই সাইজটা এখানে দেয়া নেয়। তো এখানে আপনি কাস্টমসে ক্লিক করবেন, কাস্টমসে ক্লিক করে এখানে আপনার মনের মতন সাইজটা দিতে পারবেন। যেমন মনে করেন এখানে আমি দিলাম 820x312। তারপরে হচ্ছে দেখেন কালার, অর্থাৎ আমার এই বোর্ডের কালারটা কি থাকবে। এখানে দেওয়া আছে ব্ল্যাক, আপনি আপনার পছন্দের মতন যে কোনোটা কালার এখানে আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এটা ব্ল্যাকই রাখতেছি। এটা দেখা যাচ্ছে না একটাই কারণে, যে আমাদের এখানে একটা ভিডিও আছে যার কারণে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না। উদাহরণস্বরূপ আমি এখানে রেডটা মার্ক করলাম, মার্ক করার পরে আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমি যদি এটা সরাই ফেলি বা এখানকার যদি আইটা বন্ধ করে দিই, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেছে। তারপরে এখান থেকে ফাইলে গিয়ে আবার যদি আমরা যাই প্রজেক্ট সেটিং এ, এই প্রজেক্ট সেটিংটা আপনি এখানেও পাবেন। যেমন দেখেন এখানে যদি আমি ক্লিক করি, প্রথমে আছে ফিট, ফিটের পরে দেখেন পার্সেন্টেজ দেওয়া আছে, যেমন এটা 25%, দেখেন এর ফাইলের সাইজটা 25% হয়ে গেছে। তারপরে দেখেন 50%, 100%, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। আপনার যদি ছোট বড় কখনো করা লাগে আপনি সেটা করবেন। যদি আপনি ফাইলের সাইজটা ফিটে রাখেন তাহলে ফুল ডিসপ্লেটা নিয়েই থাকবে। তারপরে দেখেন প্রজেক্ট সেটিং এর অপশন এখানেও আছে, যদি এখানে ক্লিক করি আগের মতো ড্যাশবোর্ডটাই চলে আসছে। তারপরে আমরা কালার পর্যন্ত দেখেছিলাম, এখানে দেখেন ফ্রেম রেট, ফ্রেম রেটের কাজটা হচ্ছে আপনি কত স্পিডে ভিডিওটি রেকর্ডিং করতেছেন। তো এখানে 30 দেওয়া আছে, এটা হচ্ছে পারফেক্ট। তো আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখানে দেখেন অনেক ফিচার আছে, যেসব ফিচার আসলেই আমাদের তেমন একটা প্রয়োজন হয় না, যেগুলো প্রয়োজন হয় সেগুলোর আমি একটা লিস্ট বানিয়েছি এবং আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিংক দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। যেমন এখানে আমি দিয়ে দিছি আসলে কোন কোন অপশন গুলো আমাদের প্রয়োজন এবং কোন কোন অপশন গুলো আমাদের আসলে প্রয়োজন না। যেগুলো আপনারা দেখছেন লাল মার্ক করা, সেইগুলো অপশন আমাদের প্রয়োজন। তো আমরা আবার ক্যাম্পাসিয়াতে ফেরত আসলাম এবং এটার আইটা আমরা ওপেন করে দিব। এবং দেখেন এখানে যে সাইজটা দেওয়া আছে সেটা হচ্ছে ফেসবুক কাভার সাইজ। আমি এই সাইজটা চেঞ্জ করব। সাইজটা চেঞ্জ করার জন্য আমি আবার প্রজেক্ট অপশনে যাব। তো প্রজেক্ট অপশনে গেলাম, যাওয়ার পরে কাস্টমসে ক্লিক করলাম। এখানে দেখেন 1920x1080 এটা সিলেক্ট করলাম এবং ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট রাখবো, হোয়াইট দিলাম এবং অ্যাপ্লাইতে ক্লিক করলাম। আমরা এখানে মোটামুটি সব অপশনের কাজটাই দেখেছি, শুধুমাত্র ডেটা ক্যানভাসের অপশনটা দেখি নাই। তো আমরা যখন এটা ক্লিক করলাম, এটা সাধারণত তখনই ক্লিক করবেন যখন আপনার ভিডিওটি সম্পূর্ণভাবে আপনি তৈরি করেছেন, নিজে নিজে একবার প্লে করে দেখতে চাচ্ছেন যে কোথাও ভিডিওটি সংশোধন করার প্রয়োজন আছে কিনা। যদি এখানে ভিডিওতে প্লে বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন ভিডিওটি প্লে হচ্ছে। তারপর আপনি চাইলে এখান থেকে এটা বড় করে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। তারপর আমি এটা কেটে দিলাম। তারপরে আমাদের যে অপশনটা সেটা হচ্ছে ইডিট। ইডিটের শুরুতে হচ্ছে আন্ডু। আন্ডুর কাজটা আমরা সবাই মোটামুটি জানি। মনে করেন আমি এই ফাইলটা এখান থেকে মুভ করে এই ভিডিওর উপরে নিয়ে আসলাম। এখন মনে করেন আমি মনে করছি আমি এই কাজটা ভুল করেছি, আপনি শুধু কন্ট্রোল প্লাস জেড দিবেন, তাহলে দেখেন এটা আবার পূর্বের অবস্থায় ফেরত চলে আসবে। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে রিডু, অর্থাৎ আপনি যখন কন্ট্রোল প্লাস জেড দিয়ে তার পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসলেন, তখন আবার মনে হলো আপনার যে আপনি এই কাজটা ভুল করেছেন, প্রথম যে কাজটা করেছিলেন সেটাই আপনার সঠিক ছিল। তাহলে আপনি কন্ট্রোল প্লাস ওয়াই দিবেন, তাহলে দেখেন আপনি আপনার পূর্বের অবস্থায় আবার ফেরত চলে গেছেন। এবং আন্ডোর সংক্ষিপ্ত শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, এবং রিডোর সংক্ষিপ্ত কি হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই। তারপর কাট এবং কপি, আমরা সবাই জানি কন্ট্রোল প্লাস এক্স হচ্ছে কাট, যেমন আমি কিবোর্ডে কন্ট্রোল প্লাস এক্স দিলাম কাট হলো, অথবা আমি এটা মার্ক করে
ইডিতে গিয়ে এখানে দেখেন যদি কাটে ক্লিক করি তাহলে দেখেন এটা কাট হয়ে গেছে। এখন যদি আমি এটা পেস্ট করতে চাই যে কোনো এক জায়গায়, মনে করেন আমি এই ট্র্যাকে মাউসের রাইট বাটনটি ক্লিক করলাম এবং দেখেন এখানে পেস্ট আছে, বা আমি যদি এখানে কন্ট্রোল প্লাস ভি প্রেস করি তাহলে এখান থেকে যেটা কাট হয়েছিল এখানে সেটা পেস্ট হয়ে যাবে। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে কপি, আমরা এটা মার্ক করলাম কন্ট্রোল প্লাস সি প্রেস করলাম, অথবা এটা মার্ক করে ইডিতে গিয়ে এখানে কপিতে ক্লিক করলাম, তারপরে মনে করেন যে কোনো এক জায়গায় মাউসের রাইট বাটনটি ক্লিক করে বা কন্ট্রোল প্লাস ভি প্রেস করলাম, যতবার ভি প্রেস করব ততবার এই ভিডিওটি কপি হতে থাকে। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে, দেখেন আমি কোনো ভিডিও মার্ক করি নাই বলে এখানে কোনো অপশনই আসতেছে না, তো আমি এটা যে কোনো একটা ভিডিও মার্ক করলাম, মার্ক করার পরে দেখেন সব অপশনই আসতেছে। তারপর হচ্ছে ডিলেট, ম্যানুয়ালি আমি যদি এখানে ডিলেটে প্রেস করি তাহলে দেখেন এটা ডিলেট হয়ে গেছে। আবার কন্ট্রোল প্লাস জেড দিয়ে আমি আবার ফেরত নিয়ে আসতেছি। আপনি যদি আপনার কিবোর্ডে এটা মার্ক করার পর বা যে কোনো ভিডিও মার্ক করার পরে আপনি যদি ডিলেটে প্রেস করেন তাহলে দেখবেন সেই ভিডিওটি বা সেই ফাইলটি ডিলিট হয়ে যাবে। তারপর দেখেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এখানে আমাদের যে প্রয়োজন সেটা হচ্ছে স্প্লিট সিলেকশন, অর্থাৎ মনে করেন এখানে একটা ভিডিও পেলে হচ্ছে আমি চাচ্ছি যে ভিডিওর এই অংশ বা এখান থেকে এই অংশটুকু আমি চাচ্ছি যে এটা আমার প্রয়োজন নাই, এডিট অপশনে গিয়ে আপনি যদি স্প্লিট সিলেকশনে ক্লিক করবেন তাহলে দেখবেন এটা ভাগ হয়ে গেছে। অথবা আপনি যে কোনো ভিডিওটি সিলেক্ট করে এখানে দেখেন স্প্লিটের অপশন আছে, আপনি চাইলে এটাও প্রেস করতে পারেন। এছাড়া আপনি কিবোর্ডে শর্টকাট এস প্রেস করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন যে কিবোর্ডে শর্টকাট এস প্রেস করাটা আপনার জন্য অসুবিধাজনক হয়ে যাচ্ছে তাহলে আবার এডিটে যাবে, এডিটে যাওয়ার পর দেখেন এখানে প্রিফারেন্স আছে, প্রিফারেন্সে যাওয়ার পর দেখেন হটকিস, হটকিসে যাওয়ার পর দেখেন স্প্লিটের এই জায়গায় এস দেওয়া আছে, আপনি আপনার পছন্দের মতন যে কোনো ওয়ার্ড এখানে বসায় দিবেন। মনে করে এটা আমি ই বসালাম, তারপর এটা ওকে প্রেস করলাম। এখন যদি আমি কিবোর্ডের ই প্রেস করি তাহলে দেখেন তাও এটা ভাগ হয়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে। আমি কিন্তু এবার এস প্রেস করে নি, এবং আপনি যদি আপনার এখানে স্প্লিটে অপশনে যান দেখেন এখানে আর স্প্লিটের পাশে ই শো করতেছে, আগে তো এস শো করতেছিল। এছাড়াও যদি আপনি ইডিটে যান তাহলে দেখবেন যে এখানে যে এসটা শো করতেছিল এখন আর এস শো করতেছে না, এখানে ই শো করতেছে। যেহেতু এস প্রেস করে অভ্যস্ত আমি, তাই আমি আবার প্রিফারেন্সে গিয়ে এখানে ই না আমি এসটা প্রেস করে ওকে দিলাম, এগুলো আমি ডিলিট করে দিলাম, ভিডিওটা মুভ করে এখানে নিয়ে আসলাম, এটাও ডিলিট করে দিলাম। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে মডিফাই, মডিফাইয়ের এখানে যে অপশনগুলো সেম অপশনগুলো এর ভিতরে আমরা পেয়ে যাব, তবে অ্যাড ইফেক্টের একটা অপশন আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। বাকি টুলগুলো আপনারা না জানলেও চলবে বা ব্যবহার হয় না বললেই চলে। আমরা যে ভিডিওটি সিলেক্ট করেছি সেটি কিন্তু সম্পূর্ণভাবে এই বোর্ডের মাপে খাপ খায়নি, সেটার জন্য আমরা ভিডিওটা দেখেন যদি মাউসটা ক্লিক করে ধরে রেখে যেদিকে মুভ করে সেদিকে মুভ হচ্ছে, চাইলে বেশি মুভ করলে বর্ডারের বাইরেও চলে যাচ্ছে, বর্ডারের বাইরে নিব না, এক্স ওয়াই জেডটা সমান করলাম। এখন ভিডিওটা চাচ্ছি সম্পূর্ণ বোর্ডে পায় সেজন্য ভিডিওটি সাইজে বড় করা লাগবে, এবং দেখেন ভিডিওর প্রত্যেক কোণা একটা মাথা বেরিয়ে আছে, আপনি মাথা ধরে যখনই আপনি ক্লিক করে চেপে ধরে টান দেবেন তখন দেখবেন ভিডিও সব দিক দিয়ে বড় হবে। তো আমি এটা বড় করে এদিকে বসায় দিলাম এবং এখানে আমি ফিটে ক্লিক করলাম। এখন দেখেন আমার ভিডিওটি ড্যাশবোর্ডের সাইজের সাথে সম্পূর্ণ মিলে গেছে। তাহলে আমরা এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো সম্পর্কে ধারণা নিলাম, এখানে যে ফিচারগুলো দেখা যাচ্ছে সেই ফিচার সম্পর্কে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। এখানে মিডিয়া বিনে সম্পর্কে আমরা আলোচনা করেছি, এছাড়াও দেখেন এখানে যদি মিডিয়া বিন একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল আছে, আপনি যদি এই অপশনে ক্লিক করেন তাহলে শুধু নামগুলো শো করবে, জায়গাটা কম লাগবে। এই ফিচারটা সব থেকে ভালো লাগতেছে, তো আমি এটা এখানে রাখলাম। এছাড়াও দেখেন আমরা চাইলে এই ফিচারগুলো যদি মাউসের কার্সারটা যদি এখানে নিয়ে যাই তাহলে দেখেন ছোট বড় করার একটা অপশন চলে আসছে অটোমেটিক্যালি, এবং আমরা চাইলে এই এইভাবে ড্র্যাগ করে ছোট বড় করতে পারবো। এছাড়াও মনে করেন যে আমি এই ভিডিওটা ক্লিক করলাম, এখানে দেখেন একটা প্রপার্টিস নামে একটা অপশন আছে, আমি যদি প্রপার্টিসে ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসতেছে যেটা এই ভিডিও রিলেটেড, যেমন এখানে একটা আছে স্কেল, স্কেলটা যদি আমি বাড়াই দেখেন এটা জুম হচ্ছে, এবং দেখেন এটা অপাসিটি, অর্থাৎ আমি যদি এখানে অপাসিটিটা কমাই তাহলে দেখেন ভিডিওর অপাসিটিটা কমে যাচ্ছে। এটা আরো ভালোভাবে বোঝা যায় যদি মনে করেন আমি এখানে একটা কোনো একটা বর্ডার নিয়ে আসলাম বা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসি, এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসি,
তো এখানটা রেকট্যাঙ্গেল নিয়ে আসলাম, এর কালারটা দিলাম মনে করেন রেড। এবং এখানে যদি যাই তাহলে যদি অপাসিটিটা কমায় তাহলে দেখছেন রেড কালারের অপাসিটিটা কমে যাচ্ছে। অর্থাৎ আপনি যে কোনো ফাইল টেক্সট যাই আপনি এখানে থাকবে সেটা সিলেক্ট করলে এখানে একটা প্রপার্টি দেখতে পাবেন, সেই প্রপার্টিসে অনেক ফিচার পাবেন, সেই ফিচার নিয়ে আপনি কাজ করতে পারবেন, কাজগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। আবার যদি আমরা প্রপার্টিসে ক্লিক করি তাহলে দেখবেন প্রপার্টিসের অপশনটা চলে যাবে। সর্বশেষ দেখেন এখানে একটা শেয়ারের অপশন আছে, শেয়ারের অপশনে যদি ক্লিক করি ফার্স্টে দেখেন লোকাল ফাইল, অর্থাৎ যখন আমাদের ভিডিওর কাজগুলো শেষ হয়ে যাবে আমরা রেন্ডারিং দিতে যাব তখন আমরা লোকাল ফাইলে ক্লিক করব। লোকাল ফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে ভিডিওটা সেভ করতে পারবো। যখন আমরা কোন একটা ভিডিও রেন্ডারিং করব তখন এই ফিচারটা দেখব। প্রথম ক্যামটাসিয়া পরিচিতি পর্বে আজকে এই পর্যন্ত ছিল, পরবর্তী টিউটোরিয়ালে আমরা এই ফাংশনগুলো দেখব। যখনই আমরা এই ফাংশনগুলোর কাজ করতে পারবো বা দেখব তখনই আরো ভালো লাগবে এবং যে কোনো ভিডিও এডিটিং করতে আরো সহজ হবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যামটাসিয়া লাইব্রেরি। যখনই আমি লাইব্রেরিতে ক্লিক করলাম তখন দেখেন অনেকগুলো এখানে ফোল্ডার দেখা যাচ্ছে, আবার এই ফোল্ডারের ভিতরেও অনেকগুলো ফাইল রাখা আছে। প্রথম ফোল্ডারের নামটা হচ্ছে আইকন, দ্বিতীয়টা হচ্ছে ইন্ট্রোস, তারপরে হচ্ছে লোয়ার থার্ডস, মোশন ব্যাকগ্রাউন্ড, মিউজিক ট্র্যাকস। তো এখানে অনেকগুলো ফোল্ডার রাখা আছে এবং এই ফোল্ডারের ভিতরে অনেকগুলো ইমেজ এবং ফাইল রাখা আছে। প্রথমে আমরা দেখব আইকন ফাইলের ভিতরে কী কী রাখা আছে। তো আমরা এই আইকনে ক্লিক করব, যখন আমরা এই আইকনে ক্লিক করলাম তখন দেখেন এই আইকনের ভিতরেও আবার অনেকগুলো ফোল্ডার আছে। যেমন এখানে আছে বিল্ডিংস, বিজনেস, এডুকেশন। তো আমরা যদি বিল্ডিংসে ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেকগুলো বিল্ডিংয়ের ছবি দেওয়া আছে। তো মনে করেন আমি যদি এই বিল্ডিংয়ের ইমেজটা যদি দেখতে চাই আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করব তাহলে দেখেন বিল্ডিংয়ের ইমেজটা শো করতেছে। আবার এটা কেটে দিলাম, তারপরে দেখেন ঘরটার আমি দেখতে চাচ্ছি, এটা আমার পছন্দ হলো বা আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। জাস্ট আপনি এটা ড্র্যাগ করে আপনার এই ড্যাশবোর্ডে এখানে আপনি ছেড়ে দিবেন এবং এখানে যদি আপনি পেলে দেন তাহলে আপনি এই বিল্ডিংসটা দেখতে পাবেন। এবং এর নিচে যখনই আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিবেন তখন মনে করেন আপনি আরও ভালোভাবে দেখতে পাবেন। যেমন মনে করেন আমি একটু আমার এইখানকার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, এই কালারটা রাখলাম আমি। তো আমরা বিল্ডিংস দেখলাম, মনে করেন আমি এই বিল্ডিংটা আবার নিয়ে আসলাম, এই বিল্ডিংটা চোখটা অফ করে দিলাম এবং দেখেন এই বিল্ডিংটা দেখা যাচ্ছে। এবং যখনই আমি এই বিল্ডিংয়ের উপরে মার্ক করলাম তখনই দেখেন এখানে আটটা আইকন শো করতেছে এবং এই আইকনটা আমি যদি ক্লিক করে মাউসের কার্সারটা চেপে ধরে যদি আমি মুভ করাই মাউসটা তাহলে দেখেন এটা ছোটো বড় হচ্ছে, অথবা এর উপরে যদি আমি মাউসটা নিয়ে আসি এবং এটা যদি চেপে ধরে ক্লিক করি তাহলে দেখেন বিভিন্ন জায়গায় এটা মুভ হচ্ছে। সাধারণত এই আইকনগুলো আপনার মোশন গ্রাফিক্স ভিডিওর জন্য ব্যবহার করা হয়। অনেকগুলো ডিপার্টমেন্টের আইকন দেওয়া আছে, যেমন এখানে আছে মিডিয়া, মিডিয়ার আইকন, যেমন মনে করেন এটা, এটা একটা ফিল্মের আইকন মোটামুটি সবাই চেনে। তো আমি এটা ছোটো করলাম, আপনারা আপনাদের ভিডিওতে এটা খুব সহজে ব্যবহার করতে পারেন। এবং সব থেকে বড়োটা জিনিস এটা কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি, আপনারা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ইন্ট্রোসগুলো, ইন্ট্রো দেওয়া আছে, আপনারা চাইলে এই ইন্ট্রোগুলো খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো মনে করেন আমি একটা ইন্ট্রো প্লে করি, দেখি এই ইন্ট্রোটা কেমন। তো আমি প্লে করলাম, দেখেন এখানে একটা সুন্দর একটা ইন্ট্রো আছে এবং এই ইন্ট্রোটা এখন আমরা আমাদের নামে ব্যবহার করতে পারবো। যেমন মনে করেন যখন আমি ইন্ট্রোটা মার্ক করছি তখন দেখেন এখানে এই প্রপার্টিসে একটা অপশন চলে আসছে টাইটেল, যদি আপনার এখানে মার্ক করা না থাকে তাহলে কিন্তু এই অপশনটা আসবে না, যখনই আপনি মার্ক করবেন তখন এই অপশনটা আসবে। তো টাইটেল এখানে আমি ডাবল ক্লিক করে মনে করেন আমি আমার নামটা এখানে প্রেস করে দিলাম, আপনারা আপনাদের নাম বা আপনাদের কোম্পানির নাম এখানে প্রেস করে দিবেন। এবং আমি যদি আবার প্রথম থেকে শুরু করি তাহলে দেখবেন যে আমার নিজের নামে সুন্দর একটা ইন্ট্রো তৈরি হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই। এখানে দেখেন অনেকগুলো ইন্ট্রো আছে, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। এরপরে আমরা একটু এ আর্টটা দেখব, এখানে দেখেন কালার আছে, লোগো আছে, তো আমরা এটাও দেখব যে কালার আর লোগো কীভাবে চেঞ্জ করতে হয়। তো আমরা একটা পেলে দিলাম, পেলে দেওয়ার পরে দেখেন একটা টেক্সট আসলো, লোগো আসলো, এখানে একটা কালারের ডিজাইন আসলো। তো প্রথমে টেক্সট এডিট করা আমি এর আগে দেখাইছি, নিয়ে আপনার পছন্দের মতন এখানে যা লেখার ইচ্ছা আপনি সেটা দিয়ে দেবেন। মনে করেন এখানে দিলাম ইয়োর টাইটেল, তারপরে দেখেন লোগো, লোগোটা পরিবর্তনের জন্য আপনি এই রিমুভ অপশনে ক্লিক করবেন এবং দেখেন এখানে লেখা আছে ইম্পোর্ট ইয়োর লোগো। তো আমি জাস্ট এখানে ইম্পোর্ট ইয়োর লোগোতে ক্লিক করলাম, লোগোটা যে ফাইলে আছে সেই ফাইলটা সিলেক্ট করে আপনি আপনার লোগোটা এখান থেকে আপলোড করবেন।
মনে করেন আমি আমার লোগোটা এখান থেকে আপলোড করলাম। তারপর দেখেন এখানে কালার, আপনি আপনার পছন্দের মতন যে কোনো কালার এখান থেকে ব্যবহার করতে পারবেন, এখানকার কালারও আপনি পরিবর্তন করতে পারবেন খুব সহজে। তো এবার দেখলাম আমরা কীভাবে ইন্ট্রো খুব সহজে এডিট করতে পারবো, আপনারা প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে মোশন ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন অনেকগুলো মোশন ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এটা আপনি ব্যবহার করলে আপনি কখনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইটের কোনো ইস্যু আপনার আসবে না। এখানে দেখেন অনেকগুলো মোশন ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা এই মোশন ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারবেন। তো এখানে খুবই স্বল্প সংখ্যক ফাইল আপলোড করা আছে। এছাড়া ক্যামটাসিয়া তার নিজস্ব ওয়েবসাইটে অনেকগুলো ফিচার এবং আপডেট আপডেট নতুন নতুন ফিচারগুলো আপলোড করে রেখেছে। তো আমি এখানে একটা লিস্ট বানাই এবং লিঙ্কগুলো দিয়ে রেখেছি। দেখেন এখানে টেম্পলেটস আছে, থিমস আছে, তারপর আছে এখানে ডিভাইস ফ্রেমস আছে, ইন্ট্রোস আছে, মোশন গ্রাফিক্স, তারপরে মিউজিক, ফটোস, ইফেক্ট, সাউন্ড ইফেক্ট, অনেকগুলো অনেক ফিচার আছে। যেমন সিম্পলি যদি আমি টেম্পলেটসে ক্লিক করি তাহলে দেখেন এখানে প্রিমিয়াম এবং ফ্রি দুইটা ভার্সনই আছে। যে কোনো টেম্পলেটসের উপরে যখনই আমি আমার মাউসের হুবারটা ধরছি মোশন টেম্পলেটটা শো করতেছে। কিছু টেম্পলেটস প্রিমিয়াম আছে, কিছু টেম্পলেটস ফ্রি আছে। তো আপনি যখনই প্রিমিয়ামটা তুলে ফ্রিটা সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন তখন দেখবেন এখানে যতগুলো টেম্পলেট দেখতে পাচ্ছেন সবই কিন্তু ফ্রি। তো এটা ডাউনলোডের জন্য আপনাকে এখানে সাইন ইন করতে হবে। জাস্ট আমি এখানে সাইন ইনে ক্লিক করলাম। এই ব্রাউজারে আমার একটা জিমেল লগ ইন করা আছে, কন্টিনিউ উইথ গুগল আমি ক্লিক করলাম। তারপরে আমার ইমেল অ্যাড্রেসটা আমি মার্ক করলাম এবং মনে করেন এটা আমার পছন্দ হয়েছে, জাস্ট ডাউনলোড করলাম এবং দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। সেমভাবে আপনি যখন কোনো একটা ভিডিও বা ইমেজ আপনি আপলোড করেন সেমভাবে আপলোড করে আপনি এডিট করতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ক্যামটাসিয়া ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে সেকশনের কাজটা দেখব সেটা হচ্ছে অ্যানোটেশন। আমি অ্যানোটেশনে ক্লিক করলাম। অ্যানোটেশনে ক্লিক করলে দেখেন প্রথম যে অপশনটা সেটা হচ্ছে কল আউটস। কল আউটস এর নিচে দেখেন স্টাইল, স্টাইলের ভিতরে দেখেন বেসিক আছে, বোল্ড আছে, আরবান আছে, অনেকগুলা ফাংশন আছে। আমি যদি অলে ক্লিক করি তাহলে সবগুলো ফাংশন একসাথে দেখতে পাবেন। এই ফাংশনগুলো মূলত হচ্ছে টেক্সট, বিভিন্ন ধরনের টেক্সটের স্টাইলটা এখানে দেওয়া হয়েছে। আমরা এক থেকে দুইটা টেক্সটের স্টাইলটা দেখব। যদি এক থেকে দুইটা টেক্সটের স্টাইলগুলো দেখি তাহলে বাকি টেক্সটগুলো আমরা এমনিতেই এডিট করতে পারবো। তো যে কোনো টেক্সট যদি আমরা টাইম লাইনে আনতে চাই তাহলে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, অথবা যে কোনো টেক্সটের উপরে ডাবল ক্লিক করলেই অটোমেটিক এটা টাইম লাইনে চলে যাবে। টাইম লাইনে আনার পরে আমি যদি এটা মার্ক করি তাহলে দেখেন এখানে প্রোপার্টি শো করতেছে। শুরুতে আমরা কল আউটস থেকে শুরু করবো। কল আউটসে দেখেন প্রথম আছে শেপটা নিয়ে, মেঘ আকারে যে শেপটা দেখছেন এই শেপের কথা এখানে উল্লেখ করা আছে। এখানে যদি আপনি ক্লিক করেন এখানে অনেক ধরনের শেপ আছে, আপনি চাইলে আপনার শেপটা পরিবর্তন করতে পারেন। তো আমার কাছে এই শেপটা ভালো লাগছে না, এই শেপটা আমার কাছে ভালো লাগছে না, হ্যাঁ এই শেপটা ভালো লাগছে। তারপরে দেখেন প্রথম হচ্ছে ফিল কালার, অর্থাৎ এই শেপের কালারটা, এই কালারটা আমরা ইচ্ছা মতন পরিবর্তন করতে পারবো। আমার কাছে মনে হচ্ছে এই কালারটা ভালো আছে। তারপর হচ্ছে অপাসিটি, অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র এই শেপের অপাসিটি, টেক্সটের অপাসিটি না। তো এই অপাসিটি যদি কমাই তাহলে দেখেন শুধু আপনার শেপের অপাসিটিটা কমে যাবে, অন্য কোনো অপাসিটি কমবে না। তারপরে যেটা হচ্ছে আউটলাইন, আমাদের এই শেপের চারিপাশে একটা আউটলাইন আছে, সেটা হচ্ছে হোয়াইট কালারে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেহেতু হোয়াইট তো যার কারণে আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা যদি এই কালারটা চেঞ্জ করে দিই, এখানে আমরা কালো কালার দিলাম। এখনো বোঝা না যাওয়ার কারণটা হচ্ছে দেখেন এখানে থিকনেসটা শূন্য দেওয়া আছে। আমি যদি এটা থিকনেসটা বাড়াই তাহলে দেখেন এখন বুঝতে পারছেন খুব ভালোভাবে, অথবা এটা মার্ক করে আপনি টাইপ করেও থিকনেসটা দিতে পারেন। এবং থিকনেসের নিচে দেখেন এরও অপাসিটি দেওয়া আছে, অর্থাৎ আউটলাইনের অপাসিটি এটা, অর্থাৎ এটা হচ্ছে আউটলাইনের অপাসিটি। তো আমরা এই অপাসিটিটা কমাতেও পারবো বাড়াতেও পারবো। তো আমার ফুল অপাসিটিতেই ভালো লাগছে। তো এখন যদি আমরা এই শেপের অপাসিটিটা কমাই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন আমরা শেপের অপাসিটি কমাই দিয়েছি, এখন আরও ভালোভাবে বুঝতে পারছেন। আমরা যদি টেক্সটে আরও এডিট করি, যেমন আমি টেক্সটে আসলাম, টেক্সটে আসার পরে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে যদি মনে করেন আমি আমার নামটা দিলাম, এখানে এখানে আমি আমার নামটা প্রেস করলাম, তো দেখেন আমার নামটা কিন্তু দুই লাইনে চলে আসছে। আমরা যদি একটু এটা বড় করি, এটা মার্ক করার সাথে সাথে দেখেন আটটা পয়েন্ট বেড়ে আসছে। আমরা যদি এটা বড় করতে চাই জাস্ট এই আটটা পয়েন্টে ক্লিক করে, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে আপনারা মুভ করাবেন, দেখবেন এটা বড় হবে। এবং দেখেন আটটা পয়েন্টের সাথে এখানে আরও একটা পয়েন্ট যোগ হয়েছে, চাইলে এটাও আপনারা বাড়াতে পারেন। আমাদের টেক্সট কালারটা খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ টেক্সটের কালারটা হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। তো আমরা এখান থেকে ক্লিক করে আমাদের টেক্সটের কালারটা পরিবর্তন করতে পারবো। যেমন আমি ব্ল্যাক কালার দিলাম, তারপরে মনে করেন এখানে আছে রেগুলার, রেগুলার ইটালিক, বোল্ড,
বোল্ড ইটালিক আপনারা আপনাদের পছন্দ মতন স্টাইলগুলো দিবেন। আমি এখানে বোল্ডটা সিলেক্ট করতেছি, তারপরে সাইজটা আমরা এখান থেকে বাড়াতে পারবো। আমার কাছে এই সাইজটা ভালো লাগছে, কিন্তু আমার কাছে এটা বড় হয়ে গেছে মনে হচ্ছে, এটা আমি একটু ছোট করব। আচ্ছা এটা বড় হয়ে গেছে, এটা একটু ছোট করি। এবার যদি আমরা আবার অ্যানোটেশনে যাই এবং এর অপাসিটিটা যদি আমরা ফুল বাড়াই দেই, তাহলে দেখেন এখন ভালো লাগছে। টেক্সটে তারপরে যে অপশনটা সেটা হচ্ছে স্টাইল, স্টাইলটা প্রথমে হচ্ছে এটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইনে যদি আমি আবার ক্লিক করি তাহলে দেখেন আন্ডারলাইনটা উঠে গেল। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আপনার টেক্সটের মধ্য থেকে একটা দাগ চলে আসবে। আবার যদি আমরা এই অপশনে ক্লিক করি তাহলে দেখবেন দাগটা উঠে গেছে। আচ্ছা তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার টেক্সটটা লেফট থেকে শুরু হবে না মিডিল থেকে শুরু হবে না রাইট থেকে শুরু হবে। এখানে যেহেতু টেক্সটের গ্যাপটা খুবই কম, যার কারণে খুব একটা বোঝা যাচ্ছে না। আমরা যদি টেক্সটটা একটু ছোটো করি বা আমরা টেক্সটের সাইজটা একটু ছোটো করি তাহলে দেখেন এখন ভালোভাবে বুঝতে পারবো। আমরা যদি আবার অ্যালাইনমেন্টে মিডিলে ক্লিক করে দেখেন মিডিলে চলে আসলো। আবার যদি লেফটে ক্লিক করে দেখেন লেফটে চলে আসলো। আবার যদি রাইটে ক্লিক করে রাইটে চলে গেলো। তো আমরা এটা মিডিলে রাখলাম। তারপরে যে অ্যালাইনমেন্টটা সেটা হচ্ছে আপনার টেক্সটটা উপর থেকে শুরু হবে না মিডিল থেকে শুরু হবে না নিচ থেকে শুরু হবে। এখানে যদি সিলেক্ট করা থাকে তাহলে টেক্সটটা উপর থেকে শুরু হবে, এখানে যদি সিলেক্ট করা থাকে তাহলে টেক্সটটা মিডিল থেকে শুরু হবে, এখানে যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু টেক্সটটা নিচ থেকে শুরু হবে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, টেক্সটের যে বর্ডারটা দেয়া আছে সাদা যে বর্ডারটা সেটা কিন্তু মুভ হচ্ছে না, শুধুমাত্র টেক্সটটা মুভ হচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি এটা মিডিলে রাখলাম। আচ্ছা তারপরে যে অপশনটা সেটা হচ্ছে ভিজুয়াল প্রপার্টিস। ভিজুয়াল প্রপার্টিসের অপশনটা শুধু যে এই টেক্সটের জন্য এসেছে তা কিন্তু নয়। আপনারা যখন কোনো ফাইল ইমেজ ভিডিও ক্লিক করবেন তখন এই অপশনটা আসবে। প্রথমে দেখেন স্কেল, স্কেলের মাধ্যমে আপনারা যে কোনো ফাইল বা ছবি বা ইমেজটা এভাবে বাড়াতে পারেন এবং কমাইতে পারেন। এখানে যে অপাসিটিটা, এই অপাসিটিতে যদি আপনি কমান তাহলে দেখবেন এখানে টেক্সট বা যাই থাকুক না কেন, ইমেজ থাকুক বা আপনার ভিডিও থাকুক, সেটার অপাসিটি একদম কমে যাবে বা বাড়বে। তারপরে হচ্ছে রোটেশন। রোটেশনটা হচ্ছে আপনার টেক্সটটা ঘুরে যাবে। মনে করেন আমি এখানে যে অক্ষ বরাবর 15 ডিগ্রি দিলাম, তাহলে আমার এই টেক্সটের ফ্রেমটা 15 ডিগ্রি বরাবর ঘুরে গেছে। তারপরে মনে করেন ওয়াইতে দিলাম আমি মনে করেন 20 ডিগ্রি, তাহলে দেখেন এটাও 20 ডিগ্রি বরাবর ঘুরে যাবে। তারপরে মনে করেন এক্সে দিলাম 15 ডিগ্রি, তাহলে দেখেন এক্স অক্ষ বরাবর 15 ডিগ্রি ঘুরে যাবে। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে পজিশন, অর্থাৎ আমরা যদি এই টেক্সটটা মুভ করাই বিভিন্ন জায়গায় তাহলে দেখেন এই পজিশনের এক্স ওয়াই এবং জেড এর মানটা পরিবর্তন হচ্ছে। আপনি যখনই আপনার কোনো টেক্সট বা ভিডিও বা ইমেজটা মুভ করাবেন তখন এই এক্স ওয়াই এবং জেড এর পজিশনটা পরিবর্তন হবে। তারপরে হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা আপনারা দেখতে পাচ্ছেন এই টেক্সটের বরাবর গায়ে একটা ড্রপ শ্যাডো কিন্তু আছে। যদি এটা আরো ভালোভাবে দেখতে চাই তাহলে আমরা এখানে মনে করেন ড্রপ শ্যাডোর অপাসিটিটা 100% করে দিলাম, তাহলে দেখেন এখন আরো ভালোভাবে বুঝতে পারছেন। এছাড়া যদি ড্রপ শ্যাডোর অফসেটটা একটু বাড়াই দেই তাহলে দেখেন আপনারা আরো ভালোভাবে এটা বুঝতে পারছেন। তো আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে, অফসেট 10 দিলে এটা ঠিক আছে। তারপর হচ্ছে ব্লার, ব্লার এখানে 10 দেওয়া আছে, আপনি যত বাড়াবেন দেখেন ব্লারটা আরো বাড়বে। তো আমার কাছে ব্লার বেশি ভালো লাগে না, আমার কাছে মনে হয় 6 বা 5 পারফেক্ট। এবং এখানে কালারটা যদি আমি ফুল ডার্ক দেই তাহলে আরো ভালো লাগবে। তারপরে এখানে দেখেন অ্যাঙ্গেল, অর্থাৎ আপনার শ্যাডোটা কোথা থেকে বের হবে। এখানে যদি আপনি একটু কল্পনা করেন, এখানে যে আকাশের আকারে একটা শেপ দেয়া আছে, এই শেপটা যদি আপনি কোনো ত্রিভুজ বা একটা রেক্টাঙ্গেল মনে করেন বা একটা বক্স মনে করেন এবং সেম বক্সটা যদি এখানে কল্পনা করেন তো দেখেন বক্সের এই কোণাতে আপনার এই ড্রপ শ্যাডোটা দেয়া আছে। আপনি যদি এখন এই প্রথম কর্নারে দেন তাহলে দেখেন ড্রপ শ্যাডোটা এখান থেকে মুভ করে উপরে চলে গেল। আপনি যদি এই রাইট সাইডে দেন তাহলে দেখেন ড্রপ শ্যাডোটা রাইট সাইডে দেখাচ্ছে। আপনি চাইলে লেফট সাইডও দিতে পারেন, এখান থেকে মুভ করেও আপনি ড্রপ শ্যাডোটা মুভ করাতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে ফার্স্টে যে অপশনে ছিল সেই অপশনে ড্রপ শ্যাডোটা ভালো লাগছে, তো আমি এখানে রাখলাম। সেম ভাবে এখানে যতগুলো টেক্সট আছে সেম টেক্সটগুলো ব্যবহার করতে পারেন। আপনারা আপনি যদি চান যে আমি কোনো শেপ না আমি একটা নর্মাল টেক্সট নিয়ে আসবো, যেমন মনে করেন এই টেক্সটটা, এই টেক্সটটা আমি নিয়ে আসলাম, এই টেক্সটটা মনে করেন এখানে এবিসি শো করতেছে, আমি যদি এটা একটু কমাই দিই, স্কেল সাইজটা কমাই দিই, কমাই মনে করেন একটা সাইডে নিয়ে আসলাম, এটা আগে মার্ক হচ্ছে, তো এটা মার্ক হচ্ছে আমার কাছে ডিস্টার্ব মনে হচ্ছে, আমি এটা লক করলাম। লক করে এখন এটা যে কোনো জায়গায় মুভ করাতে পারবো, চাইলে এটা বড় রাখতে পারি, এটা এখানে থাক। তারপরে আবার ক্লিক করে লকটা তুলে দিলাম। তারপরে এই টেক্সটটা একটু এর বর্ডারটা বড় করলাম, টেক্সটের কালারটা আমি ব্ল্যাক দিলাম, এখানে লিখলাম মনে করেন গাজী হাসান। পূর্বের শেপে যে কাজটা দেখেছি, ফন্টের যে কাজটা দেখেছি, এখানেও দেখেন
सेमी काज कोनो परिवर्तन नाई एबं जो आमरा भिजुअल प्रपार्टिस आबार क्लिक करी एखानेओ देखें सेम प्रपार्टी आपनाराओ सेम भावे सेम काजटा करते पारें। टेक्सचार काजगुलो देखलाम एटा डिलीट कर दिलाम। तारपरे जो अपशन सेटा होच्छे एरो एबं लाइन। एखानेओ देखें एकटा स्टाइलेर अपशन आछे एबं सेम बेसिक बोल्ड आरबान विभिन्न नाम आछे। आपनि जदि अले क्लिक करें ताहले देखें एखाने अनेकगुलो एरो चले आसबे যা সেটা ড্র্যাগ করে আপনারা টাইম লাইনে আনতে পারেন অথবা ডাবল ক্লিক করলেও এটা টাইম লাইনে চলে আসবে। এটা দেখেন যখনই আমি এটা ক্লিক করলাম এখানে দেখেন অ্যারোতে অনেক ধরনের অপশন আছে। তো আমি এই অ্যারোটা বড় করতে চাচ্ছি, সেটার জন্য ভিজুয়াল প্রপার্টিসে গেলাম। তারপরে স্কেলটা যদি একটু বড় করি দেখেন স্কেলটা আমি বড় করলাম। তারপরে আবার যদি আমি অ্যানোটেশনে এসে এখানে দেখেন অ্যারো এবং লাইনসে প্রথমে দেখেন কালার, তো আপনি এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করবেন। তারপরে দেখেন এইখানে লাইন স্টাইলে তিনটা অপশন আছে। ফার্স্টে এখানে একটা অপশন দেওয়া আছে, সেকেন্ডে এখানে একটা অপশন দেওয়া আছে, থার্ডে আবার একটা অপশন দেওয়া আছে। এই অপশনের সেটিংটা হচ্ছে এই অপশনের জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যদি আমি এই স্টাইলটা সিলেক্ট করি তাহলে দেখেন এখানে এই স্টাইলটা প্রয়োগ হলো। তারপরে যদি আমি এখান থেকে ডট ডট এর স্টাইলটা সিলেক্ট করি দেখেন এটা মিডিলে প্রয়োগ হলো। শেষে দেখেন এখানে আমরা মনে করেন যে এই স্টাইলটা দিলাম তাহলে দেখেন এখানে আবার এই স্টাইলটা প্রয়োগ হলো। আচ্ছা, আমরা এই স্টাইলটা রাখলাম, এটা যদি মুভ করে বড় করতে চাই দেখেন বড় হবে এবং আমরা এটা মিডিলে আনলাম। যদি আমরা এই থিকনেসটা বাড়াই দেখেন এই থিকনেসটা বাড়তেছে, অনেক সুন্দর একটা স্টাইল। তারপর হচ্ছে অপাসিটি, যদি আমরা অপাসিটি কমাই তাহলে এটা আস্তে আস্তে অপাসিটি কমবে এবং বাড়বে। তারপরে যে অপশনটা ভিজুয়াল প্রপার্টিসে, এই অপশনগুলো আপনারা দেখছেন সেম ভাবে আপনারা এখান থেকে ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারেন। সব অ্যারো এবং লাইন্সের জন্য একই ফাংশন পাবেন। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে শেপ। শেপের কাজটা আমরা আবার এবার দেখবো। মনে করেন আমি এখান থেকে একটা রেক্টাঙ্গেল নিলাম। রেক্টাঙ্গেল এখন প্রথমে যে ভিজুয়াল প্রপার্টিসে যে অপশনগুলো আসছে অলরেডি আপনারা এই অপশনগুলোর কাজ দেখেছেন, এই যে স্কেল অপাসিটি এই সেম কাজগুলো দেখেছেন। তো এখানে আমরা শেপে গেলাম। শেপের প্রথমে দেখেন কোন শেপটা নিতে চাচ্ছি, আমি কিন্তু রেক্টাঙ্গেল সিলেক্ট করেছি। অথচ এই শেপের ভিতরে দেখেন রেক্টাঙ্গেল, ইলিপস, স্টার বিভিন্ন ধরনের অপশন দিচ্ছে, রেক্টাঙ্গেলটাই রাখলাম। তারপর হচ্ছে ফিল কালার। ফিল কালারটা আমরা এর আগে অপশনে দেখেছি, ফিল কালারের কাজটাও আমরা দেখেছি। এখান থেকে আমরা ফিল কালারটা সিলেক্ট করতে পারবো, এখান থেকে অপাসিটি কমাতে পারবো। তারপরে আউটলাইন, আউটলাইনের কাজটাও আমরা দেখেছি। এখান থেকে আমরা পছন্দের মতন আউটলাইন নিতে পারবো, যেহেতু আউটলাইনের থিকনেস জিরো দেয়া, আমরা যদি আর থিকনেসটা বাড়াই দেখ আউটলাইনটা বাড়তেছে। এবং শেষে অপাসিটি, এখান থেকে আপনারা অপাসিটি কমাতে পারেন, বাড়াতে পারেন। শেপটা দেখলাম, তারপরে হচ্ছে ব্লার অ্যান্ড হাইলাইটস। ব্লার অ্যান্ড হাইলাইটসটা খুবই কাজে লাগে। আচ্ছা, ব্লারের কাজটা দেখানোর জন্য আমি একটা ইমেজ নিয়ে আসি। এখন দেখেন এখানে আমার জিমেল অ্যাড্রেসটা দেখা যাচ্ছে, তো আমি চাচ্ছি আমার জিমেল অ্যাড্রেসটা যাতে কেউ না দেখে, সেই কারণে আমি এই ব্লারটা ব্যবহার করতে পারি। যেমন আমি ব্লারটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, দেখেন এখানে ব্লারটা দেখা যাচ্ছে এবং এর কার্সারটা ধরে যে জায়গাটা আমি হাইড করতে চাচ্ছি সেই জায়গাতে এটা বসাই দিব। মনে করেন আমার ইমেল অ্যাড্রেসটা এখানে আছে, এখানে আমি এটা বসাই দিলাম। এখন দেখেন আমার ইমেল অ্যাড্রেসটা এখন আর কেউ দেখতে পাবে না। তো এটা হচ্ছে ব্লারের কাজ। তো এখানে অনেক ধরনের, এখানে স্পটলাইট, হাইলাইট, অনেক ধরনের কাজ আছে, তবে এখানে ব্লারটা খুবই ব্যবহার করা হয়। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে পিক্সেলেট। ব্লার বা পিক্সেলেট দুইটাই ব্যবহার করা হয়। পিক্সেলেট এবং ব্লার এর কাজটা দুটাই একই, শুধু কালারের পার্থক্য বা শেপটার পার্থক্য। এটাও দেখেন সেম কাজ, আমি এটা ঢেকে দিলাম বা চাচ্ছি এই বোর্ডটা যাতে কেউ না দেখতে পারে, দেখেন এমন একটা দেখাবে। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে স্কেচ মোশন। স্কেচ মোশন খুবই ব্যবহার করা হয়। মনে করেন আপনি একটা টিউটোরিয়াল পারপাস কোনো কিছু লিখতেছেন বা পড়তেছেন, এটা আপনি মার্ক করতে চাচ্ছেন, জাস্ট এটা বা এটা বা এটা যে কোনো একটা মার্ক করবেন। যেমন আমি চাচ্ছি আমার এখানে আমার ইমেল অ্যাড্রেসটা হাইলাইট করতে, আমি যার কারণে রেক্টাঙ্গেলটা নিয়ে আসলাম এবং এটা দেখেন আমি এটা হাইলাইট করতে চাচ্ছি, আগে এটা মার্ক করব। আপনারা চাইলে এটা কিবোর্ডের অ্যারো প্রেস করে যে কোনো জায়গায় মুভ করাতে পারেন। এখন মনে হচ্ছে হ্যাঁ, এখন সম্পূর্ণ ভালোভাবে দেখা যাচ্ছে। এখন যদি আমি প্রথম থেকে পেলে দিই তাহলে দেখেন আমার ইমেল অ্যাড্রেসটা হাইড করে দিচ্ছে। সেম ভাবে এখানে অনেক কিছু দেয়া আছে, মনে করেন যে আমি এই আপ শব্দটা মার্ক করতে চাচ্ছি, তো মনে করেন এখানে আপ শব্দটা যেহেতু ছোট সেহেতু আমি রেক্টাঙ্গেল নিয়ে আসলাম না, আমি একটা সার্কেল কোয়ালিটি বা সার্কেল রিলেটেড একটা স্কেচ মোশন নিয়ে আসলাম। আচ্ছা, আমি আপটা ক্লিক করলাম, মনে করেন আমি এই আপ শব্দটা হাইলাইট করতে চাচ্ছি, মনে করেন আপনি। এখন যদি আমি শুরু থেকে পেলে দিই তাহলে দেখেন আমার আপ অপশনটা হাইলাইট হচ্ছে। সেম ভাবে আপনি এখান থেকে যতগুলো লাইন বা এখানকার যে টিক চিহ্ন দেয়া আছে বা কোরা চিহ্ন দেয়া আছে
सेम भाव सेम क्षेत्र करते हैं। अच्छा तरह जो अपशन से की स्ट्रोक कल आउट खूब ही इम्पोर्टेंट मन करें जो ट्यूटोरियल पार्पास भिडियो बना ट्यूटोरियल पार्पास भिडियो बनाते गले अनेक शॉर्टकट की प्रयोजन है। मन करें कैमटाशियार ही भिडियो बनाची अपने मन करें आनी बी जी को इमेज कपि करते चान जस्ट कंट्रोल प्लस सी दिए कपि करबें तपर पेस्ट करार समय जो एक जगह कंट्रोल प्लस भि देवें। अच्छा देखें नीचे पेस्ट होता सैडे रखते डिलीट कर दीसि अपनी जो मुख दिए जो कथा बोलें अपनी चाचन जख दर्शक देखें क्यों अपना भिडियो देखें तक जान अपना डिसप्ले ते कंट्रोल प्लस सी और कंट्रोल प्लस भिटा एखे शो करें। तो मन करें ड्रैग कर एखे नहीं आसलम एखे नहीं आसे एखे आनार पर देखें एखे कंट्रोल प्लस ए देखा और जखनी आप मार्क कर लम तक देखें प्रोपार्टी से आपनर की स्टक स्टाइल देखा जा प्रथम स्टाइल हे कलर चेन्ज करें जमन एखे ग्रे कलर दे तपर हे क्लियर अर्थात को कलर ही नहीं मन कर शुद्ध एक आउटलैन कलर थको तो चाची ट्रेडिशनल थको देखें किस एक् मन करें इमेजा कपि करार्जन कंट्रोल प्लस सी अपने तो ये कंट्रोल प्लस सी भेस उठे तो ये दे कंट्रोल प्लस ए जस्ट आपनी इन्हें क्लिक करबें क्लिक कर लेकिन दुईट मार्क हो जाए जखनी इन्हें क्लिक करबें तक देखें ये अटोमेटिक मार्क है एखी कीबोर्डे कंट्रोल प्लस सी प्रेस करब देखें ये अटोमेटिक कंट्रोल प्लस सी नहीं आर जो चाहिए ये कंट्रोल प्लस भि देव जस्ट आपनी कंट्रोल प्लस भि प्रेस करबें तो देखें एखे कंट्रोल प्लस भि शो करें अवश्य आपके कंट्रोल चेपे धरे तरह अपना शब्द एखे प्रेस करते हैं। सपोज मन करें कंट्रोल चेपे धरे ए चापलम एस चापलम डि चापलम एफ चापलम जि चाप शो करते शुद्धम कंट्रोल चेपे धरे जै प्रेस करी तुम शो कर सेम भाव मन करें शिफ्ट चेपे धरलम तपर मन करें जै प्रेस करब तेने शो कर मन करें एन चापलम शिफ्ट प्रेस करा मन करें एन चापलम शिफ्ट प्रेस करा सेम भाव अपनी जो अल्टर प्रेस कर लम अल्टर प्रेस करारे इ चापलम देखें अल्टर प्लस इ चले तपर मन करें अल्टर क्योंकि चेपे धरे जे के एल ओ पी आपनर इच्छा मतन जै प्रेस करबें एखे तई शो करें आपनी जदि शिफ्ट प्लस एफ ऑन चापते चान से करते जस्ट शिफ्ट प्रेस करबें मन करें एफ ऑन प्रेस कर लिखें शिफ्ट प्लस एफ ऑन। आशा करी अपनारा की स्टकर काजटा बुझते पेरेछेन। तो भिडियोटि जदि भालो लेगे थाके ताहले अवश्य एकटा लाइक दिबेन एबं भिडियो थेके जदि आपनि उपकार पेये थाकेन ताहले चैनलटि सबस्क्राइब करते भूलबेन ना। धन्यवाद। आसलामु आलाइकुम। आशा करी सबाई भालो आछेन। कैमटाशिया धारावाहिक टीटोरियले आपनादेर सबाइके स्वागतम। आजके आमरा जे बिषयटा निये आलोचना करब सेटा होच्छे ट्रांजेक्शन। ट्रांजेक्शने क्लिक करले एर अनेकगुलो टाइप आछे सब टाइपगुलो जदि आपनि पेते चान ताहले जस्ट अलटा सिलेक्ट करे राखबेन ताहले जतगुलो ट्रांजेक्शनेर इफेक्ट आछे सबगुलो एक जायगाय় পেয়ে যাবেন। ট্রানজিশনের ইফেক্টগুলো দেখার জন্য আমরা ফারস্টে ভিডিও এবং ইমেজ আপলোড করে নিব। প্রথমে আমি ইমেজ দিয়ে দেখাবো যে ট্রানজিশনের কাজটা কি। একটা ইমেজ টাইমলাইনে নিয়ে আসলাম, তারপরে ট্রানজিশনে গেলাম। এখানে দেখেন অনেকগুলো ইফেক্ট আছে। ট্রানজিশনে যখনই আপনি কোন ইফেক্টের উপরে মাউসের কার্সারটা রাখবেন দেখবেন এখানে যে ইফেক্টটা শো করবে সেম ইফেক্টটা আপনার ভিডিও বা ইমেজে বা টেক্সটে শো করবে। মনে করেন আমি যদি এই পেজ রোলের ইফেক্টটা নিয়ে এসে ইমেজের এখানে ছেড়ে দিই এবং প্লে করি তাহলে দেখেন ইমেজের উপরে ड्यूरेशन कमाते चान जस्ट छोटो कर देवें देखें ड्यूरेशन कमे जाए। इफेक्टे क्लिक करें प्रॉपर्टी देखें ट्रांजिशन अपशन चले সব ইফেক্ট গুলা দেয়া আছে। আপনারা এখান থেকেও আপনাদের ইফেক্টটা পরিবর্তন করতে পারেন। দেখেন আমাদের ইফেক্টটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সেম ভাবে আপনারা ইমেজের শেষেও এই ইফেক্ট গুলা ব্যবহার করতে পারেন। মনে করেন ইমেজের শেষে আমি এই ইফেক্টটা ব্যবহার করলাম, সুন্দর একটা ইফেক্ট। ইমেজের উপরে কিভাবে ইফেক্ট প্রয়োগ করতে হয় সেটা দেখলাম। এবার আমরা ভিডিওতে কিভাবে ট্রানজিশনটা ব্যবহার করতে হয় সেটা দেখব। মনে করেন এখান থেকে আমি দুইটা ভিডিও সিলেক্ট করে আর্টবোর্ডে নিয়ে আসলাম এবং আমি এই ইমেজটা ডিলিট করে দিলাম। প্রথমে যে ব্ল্যাক ইফেক্টটা আছে এটা সবসময় ভিডিও শুরুতে এবং শেষে ব্যবহার করা হয়। তো আমি এটা ভিডিও শুরুতে রাখলাম এবং প্লে দিলাম। দেখেন সুন্দর একটা ইফেক্ট। আমাদের ভিডিওটা যখন প্লে হতে হতে
এই ভিডিওর শেষে আসবে এবং পরবর্তী ভিডিও শুরুতে যাবে। দেখেন একটা ভিডিও শেষ হলো, আটটা ভিডিও চলে আসলো, এটা খুব একটা ভালো লাগলো না। আমরা যদি এই দুইটা ভিডিওর মধ্যখানে ট্রানজিশন বসাতে চাই, জাস্ট দুইটা ভিডিও মার্ক করব উপরে ট্র্যাকে নিয়ে, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, দুইটা ভিডিও মার্ক করলাম, মার্ক করে আমরা যে ইফেক্টটা ব্যবহার করতে চাচ্ছি সেই ইফেক্টটা নিয়ে আসবো। মনে করেন আমি এই ইফেক্টটা ড্র্যাগ করে এনে দুইটা ভিডিওর মধ্যখানে ছেড়ে দিলাম, দেখেন দুইটা ভিডিওর মধ্যখানে ইফেক্টটা অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমি পেলে দেই সুন্দর একটা ইফেক্ট, আমি এটার ব্যাকগ্রাউন্ড অডিওটা রিমুভ করে দিই। এখন যদি ইফেক্টের উপর ক্লিক করে ডিউরেশনটা বাড়িয়ে দিই, তাহলে দেখবেন এটা আরও ভালো লাগবে। দেখেন সুন্দর একটা ইফেক্ট। এছাড়া যদি চান যে আমরা এই ইফেক্টটা রাখতে চাচ্ছি না, ডিলিট করে দিব, জাস্ট ইফেক্টটা মার্ক করবেন, মার্ক করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে এখানে ডিলিট দিবেন, তাহলে দেখবেন ইফেক্টটা ডিলিট হয়ে যাবে। আমি আবার কন্ট্রোল প্লাস জেড দিই, দেখেন ইফেক্টটা আবার চলে এসেছে। এবং একইভাবে আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইফেক্টটা আবার পরিবর্তন করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এবার আমরা দেখব টেক্সটের উপরে কিভাবে ট্রানজিশনের ইফেক্টগুলো ব্যবহার করব। আমি এটা লক করে রাখি, আমি এখান থেকে একটা যে কোনো টেক্সট নিই, যে কোনো একটা কিছু আমি টাইপ করি, এই টেক্সটের উপরে আমরা এখন ট্রানজিশনের ইফেক্টগুলো ব্যবহার করব। মনে করেন এখান থেকে স্লাইড রাইটের ইফেক্টটা ব্যবহার করতে চাচ্ছি, জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিব। এবং আমি যদি আমার ভিডিওটা প্লে করি, খুব দ্রুত টেক্সটটা চলে যাচ্ছে, আমার কাছে ভালো লাগছে না। একটু যদি এই ডিউরেশনটা বাড়িয়ে দিই, এখন দেখেন অনেকটা ভালো লাগছে। সেম ভাবে আপনি এখানে ক্লিক করে এই ট্রানজিশনের অপশন থেকে আপনি আপনার ইফেক্টটা পরিবর্তন করতে পারবেন। এর একটু ফানকিস টাইপের হয়ে গেছে। যা হোক, আমি দেখালাম আপনাদের, আপনারা সেম ওয়েতে আপনাদের ভিডিও অডিও এবং টেক্সটের উপরে ট্রানজিশনের এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। আশা করি ট্রানজিশনের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্যামতাশিয়া ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিহেভিয়ার। আমরা আজকে বিহেভিয়ারের কাজটা দেখব। বিহেভিয়ারের কাজটা দেখার জন্য আমরা এখানে কিছু ভিডিও এবং ইমেজ আপলোড করব। বিহেভিয়ারের কাজটা দেখানোর জন্য আমরা ফার্স্টে একটা টেক্সট নিয়ে আসবো, যে কোনো কিছু টাইপ করলাম আমি এখানে। এবার আমরা বিহেভিয়ারে গেলাম। প্রথমে দেখেন এখানে বিহেভিয়ারের যতগুলা স্টাইল দেওয়া আছে, প্রত্যেকটা স্টাইলের উপরে মাউসটা হোভার করে রাখি বা মাউসটা রেখে দেই, তাহলে দেখেন সে যে স্টাইলে টেক্সটটা দেখাবে সেই স্টাইলটা এখানে শো করতেছে। মনে করেন আমি এখান থেকে ফ্লাই ইন স্টাইলটা মার্ক করে আমার টেক্সটের উপরে এনে ছেড়ে দিলাম। এখন যদি আমি এটা প্লে করি, দেখেন এখানে এই শো করতেছে। এখন দেখেন প্রপার্টিজ অপশনে এখানে দেখেন বিহেভিয়ারের একটা অপশন চলে এসেছে। প্রথমে যে অপশনটা সেটা হচ্ছে ইন, অর্থাৎ আপনার টেক্সটের শুরুতে কোন স্টাইলটা শো করবে সেটা ইন থেকে সিলেক্ট করতে হবে। মনে করেন এখানে আমার দেওয়া ফ্লাই ইন, আমি চাইলে এখান থেকেও আমার টেক্সটের স্টাইলটা পরিবর্তন করতে পারবো। মনে করেন স্টাইলটা আমি স্লাইডিং সিলেক্ট করলাম, তারপরে আবার দেখেন আমি যদি প্লে করি, দেখেন টেক্সটের স্টাইলটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তারপর হচ্ছে ডিউরিং। ডিউরিং এর কাজটা হচ্ছে এখানে দেখেন স্টাইল নাম দেওয়া আছে, অর্থাৎ শুরুতে যে স্টাইলটা আসলো এই স্টাইলটার পরে দেখেন টেক্সটটা স্থির ভাবে আছে, অর্থাৎ যেহেতু এখানে স্টাইলটা নাম দেওয়া আছে বলে টেক্সটটা স্থির ভাবে আছে। আপনি চাচ্ছেন এখানে আরো স্টাইল ব্যবহার করতে, মনে করেন আমি এখানে ফেডিং ব্যবহার করব, তাহলে আবার যদি আমি প্রথম থেকে প্লে করি, টেক্সটটা আসতেছে এবং দেখেন টেক্সটের উপরে একটা ফেডিং যাচ্ছে। আমরা যদি টেক্সটটা আরো বড় করি তাহলে এটা আপনি ভালোভাবে আরো বুঝতে পারবেন। এবার প্লে করি, দেখেন টেক্সটের উপরে একটা ফেডিং যাচ্ছে। এটা যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। ডিউরিং এর নিচে দেখেন টাইপ দেওয়া আছে এবং টাইপের নিচে যে টেক্সট আছে এখানে দেখেন অনেক ধরনের স্টাইল দেওয়া আছে। আপনারা একটা একটা করে এখান থেকে স্টাইল গুলা চেক করবেন, যে স্টাইলটা আপনার ভালো লাগবে আপনারা সেই স্টাইলটা ব্যবহার করবেন। আমি যদি অপাসিটি এখানে 65 দেওয়া আছে, আমি যদি এখান থেকে অপাসিটি একদম কমিয়ে দিই, তাহলে ফেডিং এর যে স্টাইলটা ডিউরিং এ দেখায় আরো ভালোভাবে বুঝতে পারবেন। মনে করেন আমি একটু শুরু থেকে প্লে করলাম, এখন দেখেন টেক্সটের উপরে যে ফেডিং এর স্টাইলটা যাচ্ছে সেটা আরো আগের থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে আমাদের অপাসিটি কমিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এখানকার যে অপাসিটি আমি এখানে 10 দিলাম, এটার অর্থ হচ্ছে অপাসিটি বলতে আমরা যেটা বুঝি, মনে করেন এখানকার টেক্সটটা দেখা যাচ্ছে, আমরা যদি ভিজুয়াল প্রপার্টিসে যাই দেখেন এখানেও একটা অপাসিটি দেওয়া আছে, এটা হচ্ছে টেক্সটের অপাসিটি। আমি যদি অপাসিটিটা কমাই, দেখেন টেক্সটটা আস্তে আস্তে মুছে যাচ্ছে বা বেশি বেশি দেখা যাচ্ছে না। ওখানকার যে 10 অপাসিটি ছিল সেটার মানে হচ্ছে, মনে করেন এখানে অপাসিটি 10 দেওয়া আছে, এটাকে আমি আস্তে করে বাড়াতে বাড়াতে 100 তে নিয়ে গেলাম। দেখেন টেক্সট ডিউরেশনে যে অপাসিটি
অপাসিটিটা দেখাচ্ছিল সেম অপাসিটির কাজটা কিন্তু এখানে আমরা ম্যানুয়ালি করতেছি। আবার যদি আমি এটা কমাই, আবার যদি বাড়াই, আবার যদি কমাই, এখানে যে ইফেক্টটা এখন ম্যানুয়ালি আমরা পরিবর্তন করে দেখলাম সেম ইফেক্টটাই আপনার এই ডিউরিং এর মধ্যে দেখাচ্ছে। এবার একটু ভালোভাবে যদি খেয়াল করেন, আমরা ম্যানুয়ালি টেক্সটের অপাসিটি যেভাবে কমিয়েছিলাম এখানেও সেম ভাবে হচ্ছে, জাস্ট ফেডিং আকারে। তারপর যে অপশনটা সেটা হচ্ছে লুপ টাইম। লুপ টাইমটা হচ্ছে আপনার যে ফেডিংটা আপ ডাউন করতেছে এটা কত সময়ের মধ্যে আপ ডাউন করবে। যদি আমি এখানে পয়েন্ট 18 দিয়ে সিলেক্ট করি তাহলে দেখবেন যে ফেডিংটা বারবার অপাসিটি কমছে বাড়ছে, কমছে বাড়ছে। এবং এটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখেন আগের থেকে একটু স্মুথ টাইপে বা ভালোভাবে বোঝা যাবে, যেখানে আগের থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর হচ্ছে অফসেট। অফসেটের কাজটা হচ্ছে কতটুকু জায়গা নিয়ে আপনার ফেডিংটা যাচ্ছে এবং আসছে সেটা দেখাচ্ছে। তারপর হচ্ছে ডিলে, ডিলে ডিউরেশনটা বা সময়টা কত হবে। তো এটা গেল ডিউরিং সময়। তারপর হচ্ছে আউট। আমরা দেখলাম যে যখন আমরা কোনো বিহেভিয়ারের স্টাইল ব্যবহার করব, শুরুতে যে ইফেক্টটা থাকবে সেটার কাজটা কি এবং মিডিলে যে ইফেক্টটা থাকবে সেটার কাজটা কি। এখন দেখব যে আপনার টেক্সটটা যখন চলে যাবে তখন যে কাজটা হবে, এখানে দেখেন দেয়া আছে ফ্লাই আউট। এখন যদি এখানে আমি নান দেই তাহলে দেখবেন হঠাৎ করে টেক্সটটা মুছে যাবে বা চলে যাবে তার ডিউরেশনটা শেষ হলে। এখানে নান না দিয়ে আমরা অন্য যে কোনো একটা স্টাইল দিতে পারি। মনে করেন স্লাইডিং আমরা সিলেক্ট করলাম এবং আমরা ডিরেকশনটা রাইট না দিয়ে মনে করেন আমি এখানে টার্ম দিলাম, অর্থাৎ টেক্সটটা নিচের দিকে চলে যাবে। এখন যদি আমরা একটু ব্যাকে এসে আবার পেলে দিই তাহলে দেখেন টেক্সটটা নিচের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে আমার ভিডিও ডিউরেশনটা কম, আমি যদি টেক্সটটা একটু ছোট করে দিই, টেক্সটের ডিউরেশনটা আমি একটু ছোট করে দিলাম, এখন দেখেন ভালোভাবে বুঝতে পারবেন যে টেক্সটটা এইভাবে চলে যাচ্ছে। এত সময় ধরে আমরা দেখলাম বিহেভিয়ারের বিভিন্ন স্টাইলটা কিভাবে টেক্সটের উপরে ব্যবহার করব। এখন যদি আমি দেখাই যে বিহেভিয়ারের সেম স্টাইলটা আমরা যে কোনো ভিডিওতে প্রয়োগ করব, মনে করেন আমি এখান থেকে ড্র্যাগ করে আমার ভিডিওর উপরে ছেড়ে দিলাম, সেম ভাবে কিন্তু আপনারা বিহেভিয়ারের স্টাইলগুলো ভিডিওতে প্রয়োগ করতে পারেন এবং ভিডিওতে ব্যবহার করতে পারেন। এই একইভাবে ভিডিওর স্টাইলও কিন্তু পরিবর্তন করা হবে। সাধারণত মোশন ভিডিও বানানোর সময় বিহেভিয়ারের স্টাইলগুলো ব্যবহার করা হয়। পরবর্তীতে ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে আমরা মোশন ভিডিও বানানো দেখব এবং তখন এই বিহেভিয়ারের কাজগুলো আরো ভালোভাবে দেখব। এখন দেখব কোন একটা ইমেজের উপরে বিহেভিয়ার কিভাবে ব্যবহার করব। এখন যদি ইমেজটা মার্ক করে আমি বিহেভিয়ারে গেলাম, যে কোনো একটা ইফেক্ট আমি আমার ইমেজের উপরে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, এখন যদি আমি পেলে দিই তাহলে দেখেন ইমেজের উপরে কিন্তু বিহেভিয়ারের ইফেক্টটা চলে এসেছে। সেম ভাবে এখানে দেখেন ইনের, এখানে দেখেন স্টাইল আছে, আপনার এখান থেকে চেঞ্জ করবেন। আমি অলরেডি টেস্টে স্টাইল, মুভমেন্ট, ডিরেকশন এই অপশনগুলোর ব্যবহার আমি দেখিয়েছি। তারপরে দেখেন ডিউরিং, ডিউরিং এর অপশনগুলো দেখিয়েছি, আউট, সব অপশনই আপনাদের দেখানো হয়েছে। সেম ভাবে কোনো টেক্সটটাকেও আপনারা বিহেভিয়ার ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বিহেভিয়ার এর ব্যবহারগুলো জেনেছেন, কাজগুলো বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে জানান, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্যামটাসিয়া ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যানিমেশনের কাজগুলো দেখব। যখনই অ্যানিমেশনে ক্লিক করলাম দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে জুমের অপশন, পরেরটা হচ্ছে অ্যানিমেশনসের অপশন। জুমের অপশনটা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি জুম করে ভিডিওটা অ্যানিমেশন করতে হবে, আর অ্যানিমেশনে অনেকগুলো স্লাইডের অপশনগুলো দেওয়া আছে, এটা ব্যবহার করলে আপনারা সুন্দর সুন্দর অ্যানিমেশনের কাজটা দেখতে পাবেন। আচ্ছা, প্রথমে জুমের কাজটা দেখি। জুমের কাজটা দেখার আগে আমি আমার ভিডিওর আর্টবোর্ডটা একটু ছোট করব। ভিডিও আর্টবোর্ডটা ছোট করলাম। কোনো ভিডিও জুম করার জন্য আপনার টাইম লাইনে ভিডিওর ফাইলটা মার্ক করতে হবে। তারপরে মনে করেন এখান থেকে আমি জুমে ক্লিক করলাম, এখানে একটা জুম হচ্ছে এবং অনেক বেশি জুম হলো। এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে আপনারা জুম অ্যানিমেশনটি দেখতে পাবেন। ভিডিওটা খুব দ্রুত জুম হলো। জুমের ডিউরেশনটা একটু যদি বাড়িয়ে দিই এখন দেখেন আস্তে আস্তে জুম হচ্ছে, দেখতে ভালো লাগছে। আচ্ছা, এটা একভাবে গেল। আমরা যেহেতু জুমটা করলাম এই কার্সারটা বাড়িয়ে, আপনারা চাইলে এখান থেকে কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন কীটা দিয়েও আপনারা জুমটা বাড়াতে পারেন। দুইটা ইফেক্টই আমি ডিলিট করে দিলাম। এখন দেখব, মনে করেন আমার ভিডিওটা এখানে দেখাচ্ছে, আমি একটু বোর্ডটা বড় করি। এখন আমি চাচ্ছি যে এখানে কি লেখা দেখাচ্ছে সেটাকে ফোকাস করতে। তো সেটার জন্য জাস্ট এখান থেকে মাউসের কার্সারটা ধরে আমরা যেখানে টাইপিং করতেছে সেখানে জুম করব। দেখেন এখন কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে কি টাইপিং করতেছে। এখন যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখেন তারপরে আপনার যখন মনে হবে যে
আমি আবার পূর্বের স্ক্রিনে ফেরত যেতে চাই। জাস্ট এখানে আপনারা অ্যাকচুয়াল সাইজ বা স্কেল টু ফিটে ক্লিক করবেন। আমি স্কেল টু ফিটে ক্লিক করলাম, দেখেন, তাহলে দেখেন আমরা আগে পূর্বের অবস্থায় ফেরত চলে এসেছি। আবার যদি শুরু থেকে আমি প্লে করি তাহলে দেখতে পাবেন, দেখেন এখন জুম হলো, পরে দেখেন পূর্বের অবস্থায় ফেরত চলে গেছে। তাহলে আমরা এখন দেখলাম যে কোনো একটা ভিডিও কীভাবে জুম করবেন, এছাড়া আপনারা যে কোনো কর্নারটাকে বা যে কোনো একটা পয়েন্টটাকে জুম করতে পারবেন। মনে করেন আমরা ভিডিওতে এখানে টাইপ করতেছি, এটা দেখিয়েছি, আপনারা চাইলে এই কর্নারের অপশনটা দেখাতে পারেন বা নিচের কর্নারের অপশনটা দেখাতে পারেন। যেমন ম্যানুয়ালি মনে করেন আমি দেখাই, যেমন আমি সবগুলো একটু একটু করে দেখেন, মনে করেন জুম করে আমি এই সাইডটা নিয়ে গেলাম। এখন যদি প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন, আমরা এটা এই দুইটা ডিলিট করে দিই। এছাড়া আপনার এখানে মাউস ধরে আপনার পছন্দের মতন পজিশনে এটা কিন্তু মুভ করাতে পারবেন। এটা গেল হচ্ছে আমাদের জুমের অপশন। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে অ্যানিমেশনস। আমরা অ্যানিমেশনসে ক্লিক করলাম, প্রথমে থেকে কাস্টমস। কাস্টমসের কাজটা হচ্ছে আপনি কোনো একটা কিছু নতুন করে তৈরি করবেন। যেমন আমি যদি কোনো একটা টেক্সট এখানে আপলোড করি, যে কোনো একটা টেক্সট আমি এখানে টাইপ করে রাখলাম, টেক্সটটা একটু বড় করি, মনে করেন টেক্সটটা অনেক বড়, আমি চাচ্ছি এটা সংবাদের শিরোনাম আকারে নিচে স্লাইড করবে। তো জাস্ট মনে করেন আমি চাচ্ছি যে টেক্সটটা রাইট থেকে লেফটের দিকে যাবে। তো প্রথমে টেক্সটটা আমি ভিডিওর বাইরে নিয়ে গেলাম, তারপরে টেক্সটটা মার্ক করলাম, দেখেন টেক্সটটা কিন্তু আমার এখানে, এবং অ্যানিমেশনসে গেলাম এবং দেখেন কাস্টমসে গেলাম, কাস্টমটা ড্র্যাগ করে এনে আমি এখানে ছেড়ে দিলাম। এবং কিবোর্ডের লেফট বাটনটা ব্যবহার করে আমরা টেক্সটটা লেফট সাইডের দিকে নিয়ে আসলাম। আমি কিন্তু বাটনটা চেপে ধরে রেখেছি, টেক্সটটা রাইট সাইড থেকে লেফট সাইডে শিরোনাম আকারে চলে যাচ্ছে। যখনই চলে গেল জাস্ট আমরা এটা ছেড়ে দিলাম। এখন যদি এটা বড় করি এবং শুরু থেকে আমরা প্লে করি, দেখেন শিরোনাম আকারে চলে যাচ্ছে, কিন্তু অনেক দ্রুত চলে যাচ্ছে। আমরা যদি টেক্সটের ডিউরেশনটাও বাড়াই এবং অ্যানিমেশনের ডিউরেশনটাও যদি একটু বাড়াই, এবং শুরু থেকে যদি আমরা প্লে করি, তাহলে দেখেন এখন কিন্তু শিরোনামের মতন টেক্সটটা চলে যাচ্ছে। যদিও আমার কাছে মনে হচ্ছে টেক্সটের স্পিডটা এখনও অনেক বেশি, আমরা যদি টেক্সটের ডিউরেশনটা আরও বাড়াই এবং অ্যানিমেশনের ডিউরেশনটা যদি আরও বাড়াই এবং শুরু থেকে যদি ফেলে দিই, দেখেন আগের থেকে টেক্সটের স্পিডটা কমে এসেছে। তো এটা হচ্ছে আপনার কাস্টমসের কাজ। কাস্টমসের পরে দেখেন এখানে অনেকগুলো অ্যানিমেশন দেওয়া আছে। মনে করেন প্রত্যেকটি অ্যানিমেশনের উপরে যখন আপনারা কার্সার ধরবেন বা যে কোনো অ্যানিমেশনের উপরে রাখবেন, তখন দেখবেন এখানে যে অ্যানিমেশনটা দেখাচ্ছে, আপনারা যদি ড্র্যাগ করে এনে ছেড়ে দেন তাহলে দেখবেন সেম অ্যানিমেশনটা এখানে দেখাবে। মনে করেন আমি এই অ্যানিমেশনটা নিয়ে আসলাম, আমার ভিডিওটা প্লে হচ্ছে, তারপর দেখেন এই অ্যানিমেশনটা এখানে শো করছে। মনে করেন ভিডিও যখন শেষ হবে তখন আস্তে করে ভিডিওটা লেফট সাইডে চলে যাবে রানিং অবস্থায়, এবং এখানে আপনারা আপনাদের টেক্সট বা ফোন নাম্বার বা ভিডিওটা করতে কে কে সাহায্য করেছে, তাদের নাম, ঠিকানা ইতিসি এখানে ব্যবহার করবেন। তারপরে মনে করেন এখানে আছে নো অপাসিটি, ভিডিওটা যখন শেষ হবে জাস্ট একটা অপাসিটি, নো অপাসিটি থাকবে বা আস্তে আস্তে ভিডিওর অপাসিটিটা কমে যাবে। দেখেন সুন্দর একটা অপাসিটি আসলো এবং ভিডিওটা ভ্যানিশ হয়ে গেলো বা ভিডিওটা শেষ হলো। এটাই হচ্ছে অ্যানিমেশনের কাজ। আশা করি আপনারা অ্যানিমেশনের কাজটা বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা যখন মোশন ভিডিও বানাবো তখন অ্যানিমেশনস এবং প্রত্যেকটা এফেক্টের কাজটা প্র্যাকটিক্যালি দেখবো, তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ক্যাম্পাসিয়া ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে কার্সার ইফেক্ট। কার্সার ইফেক্টের কাজটা দেখানোর আগে আপনাদের আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা সব ভিডিওতে এই কার্সার ইফেক্টটা ব্যবহার করতে পারবেন না। যদি আপনারা ভিডিওটা ক্যাম্পাসিয়াতে রেকর্ড করেন তাহলে অনলি সেই ভিডিওটা আপনারা কার্সার ইফেক্টটা ব্যবহার করতে পারবেন। এমনি নর্মালি যে কোনো একটা ভিডিও যেটা মনে করেন আপনার ডাউনলোড দিয়েছেন কোথা থেকে বা ইউটিউব থেকে কোনো একটা ভিডিও ডাউনলোড করেছেন, এমন ভিডিওতে কার্সার ইফেক্টটা আপনারা ব্যবহার করতে পারবেন না। আপনাদের বোঝানোর জন্য আমি কয়েক সেকেন্ডে একটা ভিডিও শ্যুট করেছি যেটা ক্যাম্পাসিয়া দিয়ে, এই ভিডিওতেই দেখবো কীভাবে আপনারা কার্সার ইফেক্টটা ব্যবহার করবেন। তো শুরুতে আমরা কার্সার ইফেক্টে চলে যাই। প্রথমে দেখেন এখানে তিনটা ইফেক্ট দেখাচ্ছে। আপনারা যদি ক্যাম্পাসিয়া ভার্সন 2021 ব্যবহার করেন তাহলে দেখবেন এখানে আরও অনেকগুলো কার্সার ইফেক্ট আছে। প্রথমে দেখেন কার্সার হাইলাইট,
তো আমরা কার্সার হাইলাইট আমাদের ভিডিওতে ড্র্যাগ করলাম, যখনই ড্র্যাগ করলাম তখন দেখেন আমাদের মাউসের কার্সারটা যেখানে রয়েছে তার নিচে দেখেন একটা লাইট কালারের ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। যদি আমরা কালারটা চেঞ্জ করি, রেড কালার দিলাম, তাহলে দেখেন আরো একটু ভালোভাবে বুঝতে পারবেন। যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখেন মাউসের কার্সারটা যেদিকে মুভ করছে তার নিচে একটা লাইট শো করতেছে এবং ওটা ভালোভাবে স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে। প্রথমে কার্সারটা যখনই আপনারা ক্লিক করবেন প্রপার্টিসে দেখবেন কার্সার হাইলাইটে প্রথমে আসে কালার, তারপর হচ্ছে অপাসিটি, অর্থাৎ এখানে যে কালারটা দেখা যাচ্ছে এটার অপোজিট। আমি যদি 100% করে দিই তাহলে দেখেন আপনারা লাল কালারের নিচে কোনো কিছুই দেখতে পাচ্ছেন না। তারপর হচ্ছে সাইজ, আমি যদি একটু সাইজটা বাড়িয়ে দিই তাহলে দেখেন সাইজটা অনেক বেশি বেড়ে গেছে এবং দেখতে অনেক খারাপ লাগতেছে। তো আমরা যদি সাইজটা 25 রাখি তাহলে মনে হয় আমার কাছে পারফেক্ট। এবং অপাসিটিটা যদি একটু কমায় রাখি, মনে করেন অপাসিটি রাখলাম 65%, আচ্ছা আগের থেকে এখন একটু ভালো লাগছে। তারপর হচ্ছে সফটনেস, সফটনেসটার কাজটা দেখানোর জন্য আমরা যদি অপাসিটিটা 100% করে দিই এবং সাইজটা যদি একটু বাড়িয়ে দিই, এবার যদি সফটনেসটা বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন আসলে সফটনেসটার কাজটা কি। আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা সফট করতে করতে একদম ভ্যানিশ হয়ে যাবে, এটা হচ্ছে আপনার কালার হাইলাইটসের কাজ। তারপর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন ফার্স্টে যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো আবার প্রথমে চলে আসলো। তো যেহেতু আমরা হাইলাইটসের কাজটা দেখলাম এটা রিমুভ করে দিলাম। তারপর দেখেন কার্সার ম্যাগনিফাই, আচ্ছা এটা নিয়ে আসলাম। এটার কাজটা হচ্ছে আপনার মাউসের কার্সারটা যেখানে বা যে অপশনে যাবে সেই অপশনটা একটু হাইলাইট করবে। আমি যদি একটু সাইজটা বাড়িয়ে দিই আরও ভালোভাবে বুঝতে পারবেন, আমাদের এখানে মাউসের কার্সারটা যেখানে আছে দেখেন এই জায়গাটা বা এই স্পেসে এটা হাইলাইট করতেছে। আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে হয়তো একটু ভালোভাবে আরও বুঝতে পারবেন। দেখেন মাউসের কার্সারটা যেখানে যাচ্ছে তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা জুম হচ্ছে। আচ্ছা আমরা যদি কার্সার ম্যাগনিফায়ার জুমটা একটু বাড়িয়ে দিই তাহলে দেখেন কতটুকু জুম হবে, আপনারা এখান থেকে সেই জুমটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে শ্যাডো, অর্থাৎ এর সাইডে কোনো শ্যাডো থাকবে নাকি সেটা আপনি দিতে পারেন। তারপর আছে সফটনেস, সফটনেসের কাজটা দেখিয়েছি, আপনার শ্যাডোটা আস্তে আস্তে ব্লার করবে বা ব্যাকগ্রাউন্ডটা আরও সফট করবে। তাহলে এটা গেল হচ্ছে কার্সার ম্যাগনিফায়ার কাজ, এটা ডিলিট করে দিলাম বা এখানে যদি ক্লিক করে তাহলে পূর্বের অবস্থায় ফেরত যাবে। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে কার্সার স্পটলাইট, আচ্ছা কার্সার স্পটলাইটটা মার্ক করে আমরা ভিডিও টাইমলাইনে নিয়ে আসলাম। এখন যদি কোনো একটা ভিডিও প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যেখানে যেখানে মাউসটা আছে শুধু সেই জায়গাটা দেখা যাচ্ছে, বাকি সব জায়গায় অন্ধকার অন্ধকার লাগছে। যদি আমরা একটু সাইজটা বাড়িয়ে দিই, আমরা যদি স্পটলাইটের সাইজটা বাড়াই তাহলে দেখেন লাইটের সাইজটা বেড়ে গেছে এবং মাউসের কার্সারটা যেখানে আছে তার আশপাশে একটু বেশি অংশ দেখা যাচ্ছে। তারপর হচ্ছে সফটনেস, অর্থাৎ সফটনেসের কাজটা আমরা এর আগেও দেখেছি, চারিপাশে ব্যাকগ্রাউন্ডটা একটু সফট করবে, অর্থাৎ যদি সফট নাই থাকে দেখেন এখন লাইটটা সার্কেল আকারে দেখাচ্ছে। সফটের পার্সেন্টেজ একটু বাড়ায় তাহলে আপনার সার্কেলটা সম্পূর্ণভাবে সার্কেল মনে হচ্ছে না, সার্কেলের চারিপাশে একটা সফটনেস চলে এসেছে। তারপরে হচ্ছে অপাসিটি, অর্থাৎ মাউসের কার্সারের বাইরে যে অংশটুকু আছে সে অংশটুকুর অপাসিটি। এটা আমরা যদি অপাসিটি বাড়িয়ে দিই তাহলে দেখেন এখন আর স্পটলাইটই বোঝা যাচ্ছে না বা স্পটলাইটের কাজটাই বোঝা যাচ্ছে না, সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। আমরা যদি অপাসিটি এবার কমিয়ে দিই এবং যদি শূন্যতে নিয়ে যাই তাহলে দেখেন আমরা যেখানে যেখানে মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি অনলি সেই জায়গাটা দেখা যাচ্ছে, বাকি কোনো জায়গায় দেখা যাচ্ছে না। তারপরে আমরা একটু অপাসিটিতে একটু বাড়িয়ে রাখি। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে ব্লার, অর্থাৎ এখানে দেখেন আপনারা কিন্তু আরেকটু যদি অপাসিটি বাড়িয়ে রাখি মাউসের কার্সারের বাইরেও কিন্তু আপনারা এখানে যে অন্ধকারের মধ্যে বা একটু ব্ল্যাক শ্যাডোর নিচে আমরা আমাদের বাকি ভিডিওটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা যদি আমরা ব্লার করে দিই তাহলে দেখেন এটা আর কোনো কিছু দেখা যাচ্ছে না বা পড়া যাচ্ছে না। তাহলে আমরা এখান থেকে দেখলাম আপনার কার্সার হাইলাইটস, কার্সার ম্যাগনিফাই এবং কার্সার স্পটলাইট। তারপরে যে অপশন সেখানে যাই, সেখানে যাওয়ার আগে এটা ডিলিট করে দিই। তারপর যে অপশন দেখেন লেফট ক্লিক রিং, লেফট ক্লিক রিং এর কাজটা হচ্ছে আমাদের মাউসের কার্সারটা যেখানে যেখানে ক্লিক করবে শুধু সেই জায়গাটা আপনার ওয়েভ আকারে সেই জায়গাটা হাইলাইট করবে। তো এখানেও দেখেন আগের মতন সেম অপশন, চাইলে আমরা রিং এর কালারটা পরিবর্তন করতে পারবো। এখান থেকে মনে করেন আমি এই কালারটা সিলেক্ট করলাম। তারপরে দেখেন অপাসিটি, আমরা চাইলে এটার অপাসিটি 100% করে দিয়েছি, চাইলে এখান থেকে অপাসিটি আপনারা কমাতে পারেন। তারপরে এখানে আছে সাইজ, চাইলে সাইজটা বাড়াতে পারেন, দেখেন এখানে কিন্তু সাইজটা বাড়ছে। আমরা যদি অপাসিটি 100% করে দিই তাহলে দেখেন আরও বুঝতে পারবেন রিং ওয়েট, অর্থাৎ তারপর যে অপশনটা সেটা হচ্ছে ডিউরেশন, অর্থাৎ আপনি যখনই কোনো এক জায়গায় ক্লিক করতেছেন সেটা কত সময় ধরে ক্লিকটা থাকবে।
যদি আমরা এই টাইমটা বাড়িয়ে দিই তাহলে একটু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখন দেখেন যখনই কোনো জায়গাটা মার্ক করতেছে সেই জায়গা থেকে রিং এর ওয়েভটা চলে যেতে সময় নিচ্ছে। সেম ভাবে এখানে আপনারা লেফট ক্লিক স্কোপে ক্লিক করবেন, এটা নিয়ে আসলাম, এটাও দেখেন একই ধরনের কাজ প্রায়, জাস্ট পার্থক্য একটাই, এখানে মনে করেন শুধু কোনো বর্ডার থাকছে না, ভিতরে দুইটা দাগ থাকতেছে এবং তারপরে যে অপশনটা সেটা হচ্ছে ক্লিক সাউন্ড, অর্থাৎ যখনই আপনার কথা ক্লিক হবে তখন একটা সাউন্ড হবে। যেহেতু আমি এটা ভিডিও বানাচ্ছি এবং আমি কথা বলতেছি মাইক্রোফোনে, হয়তো আপনারা এই সাউন্ডটা শুনতে পাবেন না। সেম ভাবে দেখেন এখানে অনেকগুলা ওয়েব আছে, আমি যদি উপরে ওয়েবগুলা কেটে দিই এবং আপনারা আমি যদি প্লে করি তাহলে দেখেন এই ওয়েবটা আগে থেকে ভালো, বা আপনারা এখান থেকে যেসব ওয়েবটা ভালো লাগবে আপনারা সেই ওয়েবটা ব্যবহার করবেন। এখানে কিন্তু ওয়েবগুলো দেখাচ্ছে না একটাই কারণে, আমরা কিন্তু এখানে কোনো ক্লিক করতেছি না, যখনই কোনো জায়গায় ক্লিক করবেন শুধুমাত্র সেই সময় কিন্তু এই ওয়েবগুলো আসবে। আচ্ছা আমরা তাহলে দেখলাম এটা হচ্ছে লেফট ক্লিকের কাজ, তারপর যে অপশনটা সেটা হচ্ছে রাইট ক্লিকের কাজ, দুইটা কাজই হচ্ছে সেম। আশা করি আপনারা কার্সার এফেক্টের কাজটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ক্যামতাশিয়া ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে ভয়েস ন্যারেশন। ভয়েস ন্যারেশনের কাজটা আজকে আমরা দেখব। সাধারণত ভয়েস ন্যারেশন তখনই ব্যবহার করা হয় যখন মনে করেন আপনি কোনো একটা ভিডিও বানাচ্ছেন, বানাতে বানাতে এমন এক জায়গায় দেখলেন যে আপনি সেই শব্দটা ভুল বলেছেন, বা কোনো একটা শব্দ আপনি বা কোনো একটা সেন্টেন্স আপনি বলতে মিস্টেক করেছেন, তখন সাধারণত এই ন্যারেশনটা ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ আমি যদি আপনাদের দেখাই তাহলে মনে করেন এটা আমার পূর্বের একটা ভিডিও, মনে করেন আমি এটা ফেলে দিলাম, পেলে দেওয়ার পরে দেখলাম যে এখান থেকে এখানে একটা শব্দ, কোনো একটা শব্দ মিসিং হয়েছে বা এখানে একটা সেন্টেন্স যুক্ত হবে, তখন আমরা সাধারণত যেটা করি আমরা আবার রেকর্ড করি, রেকর্ড করার পর ফাইলটা আমরা আবার আপলোড করি, আপলোড করার পর আবার এডিটিং শুরু করি। সাধারণত এই প্রসেসটা অনেক কষ্টকর, সেই কারণে আমরা ভয়েস ন্যারেশনটা ব্যবহার করে থাকি। এখানে আপনার যে কটা মাইক্রোফোন আপনার কানেক্টেড আছে, অর্থাৎ মনে করেন আপনার পিসিতে একটা হেডফোন দেওয়া, একটা স্পিকার দেওয়া, বা যে কটা মাইক্রোফোন থাকবে সেই কটা মাইক্রোফোন লিস্ট থাকবে। যেহেতু আমি একটা হেডফোনে কথা বলতেছি এবং আমার ভিডিওটা ফোনে রেকর্ড করতেছি, যেহেতু আমি একটা মাইক্রোফোনে ব্যবহার করতেছি সেহেতু এখানে একটা মাইক্রোফোন চলে এসেছে। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে মিউট টাইমলাইন ডিউরিং রেকর্ডিং, অর্থাৎ এটার মানে হচ্ছে আমি তো রেকর্ড করতেছি নতুন একটা ভয়েস দেওয়ার জন্য, কিন্তু এখানে দেখেন একটা ভিডিওতে আমার একটা ভয়েস কিন্তু দেওয়া আছে, এটার অর্থ হচ্ছে আমি যদি এটা মিউট করে রাখি তাহলে এখানকার যে ভয়েসটা আছে সেটা আপনার স্টপ থাকবে এবং নতুন করে আমি যে ভয়েসটা বলবো সেটা কিন্তু রেকর্ড হবে। আমরা যেহেতু নতুন একটা ভয়েস অ্যাড করতে যাচ্ছি আমাদের টাইম লাইনে, যে ভিডিও বা অডিও আছে সেটা আমরা রাখতে যাচ্ছি না, সুতরাং আপনারা অবশ্যই মিউটের অপশনটা ক্লিক করে রাখবেন। তারপর যদি আমি স্টার্ট ভয়েস রেকর্ডিংয়ে ক্লিক করি তাহলে আমি যে কথাটা বলতেছি সেই কথাটাই কিন্তু এখানে আপনার রেকর্ড হচ্ছে, এবং দেখেন এখানে কিন্তু টাইম শো করতেছে এবং আপনার টাইম লাইনও দেখতে পাচ্ছেন, আপনার টাইম লাইনেও আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভয়েসটা কতটুকু দরকার। আমি স্টপে ক্লিক করে, স্টপে ক্লিক করলে আপনি ভয়েসটা কোথায় সেভ করবেন এবং কী নামে সেভ করবেন সেই অপশনটা চলে এসেছে। তো আমি এটা যেখানে এখানে যে ন্যারেশন অন দেওয়া এটা রেখে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর দেখেন আমাদের ভিডিওর উপরে অলরেডি একটা ভয়েস চলে এসেছে। তো আপনি যদি আবার মিডিয়া বিনে যান তাহলে দেখেন আমাদের ফার্স্টে শুধু একটা MP4 ভিডিও ছিল, এখন দেখেন নতুন একটা অডিও ভয়েস ক্লিপ চলে এসেছে এবং এটা আপনারা এখান থেকে এডিট করে আপনাদের ভিডিওতে অ্যাড করবেন। তো এটাই ছিল আপনার ভয়েস ন্যারেশনের কাজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ক্যামতাশিয়া ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অডিও ইফেক্টস। অডিও ইফেক্টে প্রথমেই দেখেন আছে নয়েজ রিমুভাল, অর্থাৎ আমরা যখন কোনো ভিডিওটা এডিট করি সেই এডিটে আমাদের নিঃশ্বাসের একটা শব্দ থাকে, আমাদের উপরে যদি ফ্যান চলে সেটার একটা শব্দ থাকে, আশপাশে এছাড়াও অনেকগুলো ছোটো ছোটো নয়েজ থাকে বা ছোটো ছোটো সাউন্ড থাকে যেগুলোতে আমাদের ভিডিও এডিটিংয়ে খুবই বড় সমস্যা করে। তো সেটার জন্য আমাদের নয়েজটা রিমুভ করতে হয়। যদিও আমি ক্যামতাশিয়াতে কখনো নয়েজটা রিমুভ করি না, সাধারণত আমি অডাসিটি সফটওয়্যার দিয়ে আমার অডিওটা এডিট করে থাকি এবং অডাসিটি দিয়ে আমার অডিওটা এডিট করতে সর্বোচ্চ 1 মিনিট লাগে বা 1 মিনিটের বেশি লাগে না, এটা খুবই ইজি এবং দারুণ একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আপনার ভয়েসটা অনেক স্মুথ করতে পারবেন। আমি পরবর্তী যে কোনো একটা ভিডিওতে অডাসিটির একটা টিউটোরিয়াল দিয়ে দেবো, যে টিউটোরিয়ালের ডিউরেশন সর্বোচ্চ হয়তো 3 মিনিট হতে পারে, কিন্তু আপনি যখন আপনার অডিওটা এডিট করবেন তখন আপনারও 1 মিনিট থেকে কম সময় লাগবে। আমার টাইম লাইনে আমি একটা অডিও রেখে দিয়েছি, নয়েজ রিমুভালটা ড্র্যাগ করে আমার এই অডিও এখানে আমি ছেড়ে দিলাম। তো এখানে দেখেন নয়েজ রিমুভালের একটা অপশন অলরেডি চলে এসেছে। আমি যদি বিফোর আফটারটা দেখাই তাহলে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন। আমি একটু বিফোরে যাচ্ছি আমার অডিওটা শুনে আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ক্যামতাশিয়া ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ভয়েসটা একদম স্মুথ না, আমি যদি এখন নয়েজ রিমুভালে ক্লিক করি
এবং যদি প্রথম থেকে পেলে দেই তাহলে দেখেন। আসসালামু আলাইকুম, ক্যামতাসিয়া ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যদি এখান থেকে অ্যামাউন্টটা বাড়াই তাহলে দেখবেন আরো ভালো হবে। আজকে আমরা যে বিষয়টা এবং এখানে যে সেন্সিটিভিটি আছে সেটা যদি আপনি যত কমায় দেবেন, অর্থাৎ যত মাইনাসে নিয়ে আসবেন তত আপনার অডিওটা তত স্মুথ হবে। টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আপনাদের অডিওর নয়েজ রিমুভাল বা অডিও এডিটটা আপনারা ক্যামতাসিয়াতে করবেন না, অবশ্যই অডাসিটি সফটওয়্যারটা ব্যবহার করবেন। এবং অডাসিটি সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি, এটার কোনো সিরিয়াল কি বা অন্য কোনো কিছুর প্রয়োজন নাই এবং এটা ব্যবহার করা খুবই ইজি। তারপরে এখানে যে অপশনটা সেটা হচ্ছে ভলিউম লেভেলিং, অর্থাৎ আমরা এখানে দেখেন যে পাহাড়ের মতো উঁচু নিচু যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের সাউন্ডের ভলিউম, অর্থাৎ আমরা কত স্পিডে কথা বলছি। আমরা ম্যানুয়ালি সবসময় একটা স্পিডে কথা বলতে পারি না, কোনো সময় আমাদের সাউন্ডের লেভেলটা ছোট হয়ে যায়, আবার কোনো সময় লাউডলি হয়ে যায়। আপনারা যদি এই লেভেলিংটা করতে চান, জাস্ট ভলিউমের লেভেলিংটা ড্র্যাগ করে এনে আপনার অডিওর উপরে ছেড়ে দেবেন, তাহলে দেখেন আপনার ভয়েসটা একটা লেভেলিংয়ে নিয়ে চলে এসেছে। আপনাদের সবাইকে স্বাগত। এবং এখানে এটা দেওয়ার পরে আপনার সাউন্ডটা বা আপনার ভয়েসটা কখনো উচ্চ স্বরে সাউন্ড হচ্ছে বা নিম্ন স্বরে সাউন্ড হচ্ছে এমনটি হবে না। যে শব্দটা বা যে বাক্যটা আপনার উচ্চ স্বরে ছিল সেটা কমে যাবে, এবং যে শব্দটা আপনার একটু লো হয়ে গেছিলো বা একটু আস্তে শোনা যাচ্ছিল সেটা আপনার বৃদ্ধি পাবে। তো আমি বলবো এখান থেকে আপনারা ভলিউম লেভেলিংটা ইউজ করবেন না। আমি যেহেতু বলেছি অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে আপনাদের অডিও এডিটিংটা দেখিয়ে দেবো, সেখানেও আপনারা নয়েজ রিমুভালও পাবেন এবং ভলিউম লেভেলিংটা পাবেন। আচ্ছা, তারপরে যেটা আছে ফেড ইন এবং ফেড আউট, এই দুইটা ইফেক্ট খুবই ব্যবহার হয়। যেমন আমরা যদি শুরুতেই আমরা কোনো ভিডিও দেখি, দেখবেন সে আস্তে কথা বলতে বলতে তার শব্দটা লাউডলি হয়ে যায়, অর্থাৎ উচ্চ স্বরে হয়ে যায়। আমরা যদি ফেড ইনটা এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দিই তাহলে দেখবেন আমাদের শব্দটা থেকে জোরে বেড়ে যাবে। আমি যদি আমার ভয়েসটা বাদ দিয়ে আমি এখানে যদি কোনো একটা মিউজিক অ্যাড করি তাহলে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আমি এখানে দেখেন যে কোনো একটা মিউজিক নিয়ে আসলাম। এখন দেখেন আমরা যদি মিউজিকটা প্লে করি তাহলে দেখবেন এটা উচ্চ স্বরে হবে। আচ্ছা, এখন যদি ভিডিওটা মার্ক করে আমরা যদি অডিও ইফেক্টে যাই এবং ফেড ইন দিই, এবার মিউজিকটা শোনেন। দেখলেন যে ভিডিওটা অনেক আস্তে আস্তে বাড়তে বাড়তে তার ফুল ভলিউমে চলে গেছে। সেমভাবে আপনারা যখন কোনো ভিডিও শেষ করবেন তখন আপনারা এই ফেড আউটটা ব্যবহার করবেন। এবং যদি ফেড আউটটা আমি দেখাই আপনাদের, আস্তে আস্তে গান বাজতে বাজতে অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা ছিল হচ্ছে আপনার ফেড ইন এবং ফেড আউট এর কাজটা। আচ্ছা, তারপরে যে অপশনটা সেটা হচ্ছে ক্লিপ স্পিড, অর্থাৎ এটা হচ্ছে আপনার অডিওর স্পিডটা অনেক বাড়িয়ে দেবে এবং অডিওর স্পিডটা অনেক স্লো করে দেবে। যেমন মনে করেন সিম্পলি আমি একটা মিউজিক বাজাচ্ছি, আচ্ছা আপনারা কিন্তু মিউজিকটা শুনলেন। এখন যদি মিউজিকের ডিউরেশনটা হচ্ছে প্রায় 23 সেকেন্ডের একটু বেশি, 24 সেকেন্ডের একটু পর, আমরা কিন্তু এখান থেকে ডিউরেশন বা সেকেন্ডটা বা সময়টা দেখতে পাচ্ছি। অথবা আপনি যদি আপনার মাউসের কার্সারটা শেষে নিয়ে যান তাহলে দেখেন এটা নামটা কি সেটা দেখাচ্ছে এবং ডিউরেশনটা দেখাচ্ছে, দেখেন 24.09 সেকেন্ড। আচ্ছা, এখন যদি আমরা এটা মার্ক করে ক্লিপ স্পিডটা এখানে এনে আমরা যদি এখানে টাইম দিয়ে দিই বা সেকেন্ডটা দিয়ে দিই, এখানে 24 দেখাচ্ছে, আমরা মনে করেন এখানে দিলাম 20 সেকেন্ড বা মনে করেন 15 সেকেন্ড, আমরা এখানে 15 সেকেন্ড দিলাম, দেখেন মিউজিকটা অনেক ছোট হয়ে গেছে। এখন যদি আমি প্লে করি তাহলে দেখেন আসলে মিউজিকটাই নষ্ট হয়ে গেছে, এবং আপনি যদি ভয়েসটা দেন তবুও আপনার ভয়েসটা অনেক নষ্ট হয়ে যায়, খুব একটা ভালো লাগে না। তারপরে যদি আমরা এটা বাড়িয়ে দিই, অর্থাৎ মনে করেন 35 করি, এবং আমরা যদি প্লে করি তাহলে তো কিন্তু খুব একটা ভালো লাগবে না। কিছুটা ফানি টাইপের হয়ে গেছে। আমরা যদি এখানে 50 সিলেক্ট করি এবং প্লে করি তাহলে দেখেন আসলে অনেক খারাপ লাগতেছে আমার কাছে। কিন্তু আপনারা যদি এরকম ফানি টাইপের কোনো কিছু ব্যবহার করতেছেন বা যা সাধারণত যারা ফানি টাইপের ভিডিও বানায় সেসব ক্ষেত্রে অডিও ক্লিপ স্পিডটা ব্যবহার করা লাগে। বাট আমাদের যে ভিডিওটা বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে আপনার ভিজুয়াল ইফেক্টে,
ভিডিওর যে ক্লিপ স্পিডটা সেটা খুবই ব্যবহার করা হয়। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, এমনকি আপনারা চাইলে এই অডিও ক্লিপ স্পিড দিয়েও কিন্তু কোনো একটা ভিডিওতে ব্যবহার করতে পারেন, সেখানেও কিন্তু ভিডিওটা আপনার স্লো হবে এবং ভিডিওটা আপনার তাড়াতাড়ি প্লে হবে, দুইটাভাবে করতে পারেন। তো আশা করি আপনারা অডিও ইফেক্টের কাজটা ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ক্যাপ্টাশিয়া ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভিজুয়াল ইফেক্ট। ভিজুয়াল ইফেক্টে ক্লিক করলে দেখেন এখানে প্রায় 8টা ইফেক্ট দেয়া, আমরা সবগুলো কাজটাই দেখবো। দেখেন প্রথম হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো ব্যবহারের জন্য আমরা শুরুতে এখানে একটা ভিডিও দেওয়া আছে এবং আমরা আরও একটা ভিডিও এখানে টাইম লাইনে নিয়ে আসলাম। টাইম লাইনে আনার পর ভিডিওটা যদি একটু ছোট করে দিই, ভিডিওটা ছোট করে দিলাম, আপনাদের দেখেন দ্বিতীয় ভিডিওটা বা দুইটা ভিডিওতেই দেখেন অডিও আছে, আমরা অডিওটা একটু রিমুভ করে দিই। ফার্স্টের যে ভিডিওটা আছে এই ভিডিওতে আমরা ড্রপ শ্যাডো অ্যাড করব। তো আমরা ভিজুয়াল ইফেক্টে গেলাম, ড্রপ শ্যাডোটা ড্র্যাগ করে প্রথম ভিডিওতে নিয়ে আসলাম এবং এখানে দেখেন অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে আমরা ড্রপ শ্যাডো দেবো। সাধারণত এই অ্যাঙ্গেলে বা যেখানে সিলেক্ট করা আছে অ্যাঙ্গেলে ড্রপ শ্যাডো দেয়। আমরা যদি একটু অফসেটটা একটু বাড়িয়ে দিই, অপাসিটিটা যদি আর একটু বাড়িয়ে দিই এবং ব্ল্যারটা যদি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখেন আপনারা দেখেন এখানে একটা ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে। আমরা যদি অফসেটটা একটু বাড়িয়ে ভিডিওটা প্লে করি তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। যদিও এখন ড্রপ শ্যাডোটা অনেক খারাপ দেখাচ্ছে, খুব একটা ভালো লাগছে না। দেখেন এখন একটু ড্রপ শ্যাডোটা ভালো লাগছে, যদি একটু প্লে করি, হ্যাঁ মোটামুটি, তবু আমার কাছে মনে হচ্ছে যে ড্রপ শ্যাডোটা বেশি দেওয়া হয়ে গেছে। আমরা যদি এটা আবার কমিয়ে দিই, হ্যাঁ এখন মনে হচ্ছে একটু পারফেক্ট আছে, হ্যাঁ এখন একটু ভালো লাগছে। এবং আমরা যদি এটা কেটে দিই বা ড্রপ শ্যাডোটা যদি আমরা মুছে ফেলি বা রিমুভ করি, তাহলে দেখেন বুঝতে পারছেন ড্রপ শ্যাডোটা এখন নাই, কেমন দেখাচ্ছে। আবার যদি কন্ট্রোল প্লাস জেড প্রেস করি তাহলে দেখেন এখন ড্রপ শ্যাডোটা আসে। আমরা দেখলাম কিভাবে একটা ভিডিওতে ড্রপ শ্যাডো অ্যাড করবেন। এখন মনে করেন আমি একটা কোনো টেক্সট লিখবো বা একটা কোনো টেক্সট নিবো, মনে করেন আমি এই টেক্সটটা নিলাম, যেহেতু এখানে হোয়াইট কালার দেওয়া, ব্যাকগ্রাউন্ডের সাথে কিছুটা মিশে গেছে, আমি এখানে রেড কালার দিই, টেক্সটটা একটু বড় করি। আচ্ছা এখন আমরা এই টেক্সটের উপরে ড্রপ শ্যাডোটা অ্যাড করবো। তো আবার আমরা ভিজুয়াল ইফেক্টে যাই এবং এখানে ড্রপ শ্যাডোটা ড্র্যাগ করে টেক্সটের উপরে ছেড়ে দিলাম। দেখেন এখানে ড্রপ শ্যাডোটা দেখা যাচ্ছে। আমরা যদি অফসেটটা একটু কমিয়ে দিই এবং অপাসিটি 100% করে দিই, অফসেটটা মনে করেন 2 রাখলাম এবং ব্ল্যারটা মনে করেন 2 রাখলাম, তাহলে দেখেন অনেক ভালো লাগবে। ব্ল্যারটা যদি 5 করে দিই, একটু আগের থেকে একটু টেক্সটটা বোঝা যাচ্ছে না। যদি 3 করি তাহলে দেখেন, হ্যাঁ এখন দেখেন টেক্সটটা কিন্তু আগের থেকে অনেক ভালো লাগছে। এখন যদি ড্রপ শ্যাডোটা আমরা মুছে দিই তাহলে দেখেন এমন দেখা যাচ্ছে। আবার যদি কন্ট্রোল প্লাস জেড প্রেস করি তাহলে দেখেন ড্রপ শ্যাডোটা আসে, এখন কিন্তু অনেক বেটার লাগছে। আচ্ছা আমরা দেখলাম তাহলে ড্রপ শ্যাডোর কাজটা। এবার হচ্ছে বর্ডার। আমরা কোনো ভিডিওতে বর্ডারটা অ্যাড করতে পারবো, মনে করেন এটার উপরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনার। আমরা আগের এই ভিডিওটা একটু ছোট করে দিই, আবার ভিজুয়াল ইফেক্টে গেলাম, বর্ডারটা ড্র্যাগ করে প্রথম ভিডিওর উপরে ছেড়ে দিলাম। প্রথম ভিডিওতে বা উপরে ভিডিওতে অডিও আছে, এটা রিমুভ করে দিই আমি। আচ্ছা প্রথমে বর্ডার দেখেন এখানে হোয়াইট কালার দেওয়া আছে, যদি আমরা থিকনেসটা বাড়াই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। মনে করেন 4 দেওয়া আছে, দেখেন চারিপাশে একটা সাদা বর্ডার চলে আসছে, যেটা আছে 4। যদি আমরা একটু ব্ল্যাক কালার দিই বা অন্য কালার দিই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। মনে করেন রেড দিলাম, দেখেন এটা ফুটে উঠেছে। আমরা যদি থিকনেসটা আরও বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের উপরের ভিডিওর উপরে একটা বর্ডার চলে এসেছে। আপনারা নিচের ভিডিওতে বর্ডারটা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। বর্ডারটা কিন্তু আপনার সাধারণত ইমেজের জন্য ব্যবহার করা হয়। তো আমি একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজের উপরে কীভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো। সব কিছুর প্রসেসিং কিন্তু একইভাবে, আমরা ইমেজটা নিয়ে আসলাম, ভিজুয়াল ইফেক্টে গেলাম, বর্ডারটা ড্র্যাগ করে নিয়ে আমরা ইমেজের উপরে ছেড়ে দিলাম। এখান থেকে মনে করেন আমরা কালারটা পরিবর্তন করলাম, থিকনেসটা বাড়ালাম, দেখেন এই ইমেজের উপরে একটা বর্ডার চলে এসেছে। আমরা তাহলে এবার বর্ডারের কাজটা দেখলাম। তারপরে হচ্ছে কালারাইজড, অর্থাৎ আপনি এখান থেকে আপনার ভিডিওর কালারটা পরিবর্তন করতে পারবেন। দেখেন আমি যখনই ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম, আমার ভিডিওর কালারটা আগে কী ছিল দেখেন এখন কি হয়ে গেছে। আমরা অনেক সময় দেখি কোনো একটা ভিডিও চলতে চলতে অন্য একটা কালার হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওতে অ্যামাউন্টটা কমিয়ে দিই বা জিরো করে দিই, আমরা যদি আবার অ্যানিমেশনে যাই, অ্যানিমেশনটা হচ্ছে এই যে অ্যানিমেশন কাস্টমসটা নিয়ে এসে যদি আমরা ভিডিওর মিডিলে ড্র্যাগ করি এবং যদি আমরা এই অপাসিটিটা আস্তে আস্তে বাড়িয়ে দিই,
এখানে মনে করেন কালারটা আমরা অন্য কালার দিলাম, এই কালারটা দিলাম। এখন যদি আমরা প্রথম থেকে প্লে করি তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল কালার। দেখেন আস্তে আস্তে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। এইভাবে আপনারা স্টাইলিশ কালার পরিবর্তন করতে পারেন। এছাড়াও এখান থেকে আপনারা আপনাদের অরিজিনাল ভিডিওর কালারটা এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারেন আপনাদের পছন্দের মতন। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট। আমরা কালার অ্যাডজাস্টমেন্টের কাজটা দেখব। এই কালার অ্যাডজাস্টমেন্টটা আপনারা এখানে ক্লিক করে এখানে আপনার ভিডিওর ব্রাইটনেসটা বাড়াতে পারেন, কমাতে পারেন। সাধারণত ওকের ভিডিও বা যে কোনো একটা ভিডিও চলতে চলতে হঠাৎ দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, তখন সাধারণত এই কালার অ্যাডজাস্টমেন্টটা ব্যবহার করা হয়। কালার অ্যাডজাস্টমেন্টটা দেখলাম, এবার দেখবো হচ্ছে আমরা রিমুভ এ কালার। অর্থাৎ কোনো একটা কালার আপনি আপনার ভিডিও থেকে রিমুভ করতে চাচ্ছেন। সাধারণত যারা ভিডিও বানায় তারা দেখবেন পিছনে একটা ব্লু কালার দিয়ে চাদর বা একটা পর্দা টানিয়ে রাখে এবং তার সামনে থেকে তার ফেসটা রেকর্ড করে, পরবর্তীতে পিছনের ব্লু কালারটা বাদ দিয়ে তাদের একটা ফ্রেম বা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে দেয়। এই সাবস্ক্রাইব বাটনের পিছনে যে আপনার গ্রিন বা ব্লু স্ক্রিনটা আছে এটার কালারটা আমরা রিমুভ করব। তো আমরা ভিজুয়াল ইফেক্টে গেলাম, তারপরে রিমুভ এ কালার এই অপশনে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম এবং এখানে এই কালারে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে একটা সিলেক্ট কালারের অপশন আছে, এটা জাস্ট ক্লিক করে আমরা এটার উপরে ছেড়ে দিলাম। এবং আমরা যদি এটা একটু টলারেন্সটা একটু বাড়িয়ে দিই, হ্যাঁ এখন দেখেন পিছনের কোনো ব্লু বা গ্রিন স্ক্রিন কিছুই বোঝা যাচ্ছে না। সফটনেসটা জিরো করে দিলাম আর একটু বাড়িয়ে দিই, হ্যাঁ এখন দেখেন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখেন সুন্দর একটা সাবস্ক্রাইবার একটা ইফেক্ট এখানে বা একটা ভিডিও এখানে দেখা যাচ্ছে। এটা যদি আমরা একটু ছোট করে আমাদের ভিডিওর যে কোনো একটা কোনাতে এটা যদি বসিয়ে দিই তাহলে দেখেন সুন্দর একটা সাবস্ক্রাইব বাটন আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এভাবে রিমুভ করবেন। আচ্ছা তারপর যে অপশনটা সেটা হচ্ছে ডিভাইস ফ্রেম। মনে করেন আমি ডিভাইস ফ্রেমটা এখানে নিয়ে আসলাম, আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা একটা ডেস্কটপের মধ্যে দেখা যাচ্ছে, সুন্দর একটা জিনিস। এবং ডিভাইসের ফ্রেমটা আপনারা এখানে পরিবর্তন করতে পারেন। দেখেন এখানে আইফোন দেওয়া আছে, আপনার ভিডিওটা দেখেন এবং আইফোনের ভিতরে দেখা যাচ্ছে। এবং ম্যাকবুক প্রো আছে, আপনারা এখান থেকে ম্যাকবুক প্রোটা সিলেক্ট করতে পারেন। গুগল পিক্সেলটা সিলেক্ট করে দেখেন এখানে আপনার ভিডিওটা গুগল পিক্সেলে দেখা যাচ্ছে। আমি ডেস্কটপে রাখলাম, হ্যাঁ এটা কিন্তু বেটার লাগছে। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে ক্লিপ স্পিড। আমরা আগে ভিডিওতে দেখেছি যে কোনো একটা কথা কীভাবে খুব দ্রুত নিয়ে যাবেন এবং কোনো একটা কথা কীভাবে অনেক স্লোলি শুনতে পাবেন, কোনো একটা নর্মাল ভিডিওকে কীভাবে ভিডিওটা অনেক ফাস্ট করবেন এবং অনেক স্লো করবেন। মনে করেন আমার এটা রেসিংয়ের একটা ভিডিও, এমনি ভিডিওটা দেখেন অনেক ফাস্ট, অর্থাৎ ফাস্ট ভিডিওটা যদিও ফাস্ট নয় কিন্তু গাড়িগুলো দেখেন অনেক দ্রুত চলে যাচ্ছে। ভিডিওটা দেখেন 6 সেকেন্ডের একটু বেশি। আমরা এখন ক্লিপ স্পিডটা ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম এবং 6 সেকেন্ডের এখানে আমরা মনে করেন এখন 2 সেকেন্ড দিলাম। দেখেন ভিডিওটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। আমরা যদি এখন প্লে করি তাহলে দেখেন ভিডিওটা অনেক দ্রুত চলে গেল। আমরা যদি এখন এখানে মনে করেন যে 12 সেকেন্ড দিই, আমাদের কিন্তু ভিডিওর অরিজিনাল ফাইলটা ছিল 6 সেকেন্ড, তাহলে দেখবেন ভিডিওগুলো অনেক আস্তে আস্তে যাবে, সরি ভিডিওটা কিন্তু অনেক আস্তে আস্তে প্লে হবে, গাড়িগুলো কিন্তু আগের থেকে অনেক আস্তে আস্তে যাচ্ছে। যদি এটা আমরা 40 করি তাহলে দেখুন আরও অনেক স্লোলি গাড়িগুলো যাচ্ছে, দেখুন অনেক স্লোলি কিন্তু গাড়িগুলো যাচ্ছে। আশা করি আপনারা ভিজুয়াল ইফেক্টের কাজগুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ।